আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের যে ক্যারেক্টারিস্টিক আছে বিলিটির, দেখা যাবে যে এই ইউনিভার্স মল মডেলের যে সমস্ত কনসেপ্ট আমরা দেখলাম গত ক্লাসে, অনেকগুলো কনসেপ্ট দেখলাম, মোটামুটি এই কনসেপ্টের উপর বেসিস করেই দেখা যাবে যে আমাদের পরবর্তী যে কী বলে যে আমাদের আসবে ক্যারেক্টারিস্টিক্স অফ বিজিটি, ওটা আমাদের পুরো কভার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং আর একটা কনসেপ্ট আমাদের নিতে হবে, এবং সেই কনসেপ্টের নাম হচ্ছে বেজ উইডথ মডুলেশন। তো তোমরা মানে নাম শুনছো আর্লি ইফেক্ট অফ ট্রানজিস্টর, মেবি শুনে থাকবে হয়তো আর্লি ইফেক্ট ট্রানজিস্টরের অথবা বেজ উইডথ মডুলেশন, এটা বললে মোটামুটি দেখা যাবে কমন বেজ কমন বেজের যে কনফিগারেশন সেটা ভালো করে ক্লিয়ার করে ফেলতে পারবে, বুঝতে পারে গেছো? অ্যাটলিস্ট কিন্তু আলটিমেট কিন্তু আমার মনেই লেখা লাগবে যে না বিজিটি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কীরকম, তাই না? আলটিমেটলি কিন্তু তোমার সেই বলতে গেলে এক প্রকারের মুখস্থই করা লাগবে, কিন্তু আলটিমেটলি যদিও বা মুখস্থ করা লাগবে, তারপরও অন্তত যেন একটু বোঝা যায় যে না আসলে এরকম কেন হচ্ছে, দাগগুলো এরকম কেন, এর মিনিং কী, ভিসিবি বাড়লে কেন আই আরও বাড়তেছে, এগুলো জানতে পারো, মোটামুটি ফিল পাবা। তাহলে শুরু করতেছি আমরা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। এবং আমরা কনফিগারেশন শিখছিলাম কয়টা, তিনটা না? ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি, তাহলে আমরা বিজেটি ক্যারেক্টারিস্টিক দেখতেছিলাম, আমরা কনফিগারেশন দেখছিলাম তিনটা কনফিগারেশন, তাই না? একটা হচ্ছে কমন বেজ, কমন এমিটার, একটা কমন কালেক্টর। তাহলে আমরা এই কনফিগারেশনগুলো নিয়েও ডিল করে ফেলবো। তো প্রথম যে কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করবো সেটা হচ্ছে কমন বেজ কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স, কমন বেজ কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এখানে ক্যারেক্টারিস্টিক্স হতে পারে দু ধরনের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, তাই না? একটা হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? জি। তাহলে আমরা সেই যেহেতু কমন বেজ নিয়ে পড়তেছি, প্রথমে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তারপরে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ট্রানজিস্টরের কমন বেজ কনফিগারেশন টাকা ফ্রি ট্রানজিস্টরের, এটা হচ্ছে কি আমাদের সেই এন পি পি আর কি এমপ্লেটার, এবং এটাকে আমরা কী বলি ইমিটার, মাঝখানেরটাকে আমরা বেজ বেজ, একদম এই পাশেরটাকে আমরা কী বলি কালেক্টর। তাহলে আমরা জানি যে ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাক্টিভ মোডে অপারেট করতে চাই তাহলে কি প্রসেস, মিটার বেজ ফরওয়ার্ড, বেজ মিটারে ফরওয়ার্ড দাও, বেজ কালেক্টরে কি দাও রিভার্স, রিভার্স দাও। তাহলে বেজ মিটারে আমরা সেটাই ফলো করি, বেজ মিটারে আমরা দেবো কি ফরওয়ার্ড, তাই না? তাহলে ফরওয়ার্ড বিশ সাথে পজিটিভ, আর এনের সাথে কি নেগেটিভ, আর বেজ কালেক্টরে দেবো কি আমরা আমাদের রিভার্স, রিভার্স দাও দেবো। তাহলে রিভার্স দিলে এনের পির সাথে কি লাগাবো, ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ লাগাবো, নেগেটিভ লাগাবো, আর এনের সাথে লাগাবো ব্যাটারি পজিটিভ। তাহলে এই ব্যাটারির নাম হচ্ছে কি ভি সি বি, এবং এই ব্যাটারির নাম হচ্ছে কি ভি বি ই। তাহলে মোটামুটি এই দুটো কনফিগারেশন আমরা কমন বেস কনফিগারেশন, দেখো বেসটা কোথায় আছে, ইনপুট সাইডেও আছে আবার কি আউটপুট সাইডেও আছে। তাহলে আমরা সিলেক্ট করে নেই যে এই কনফিগারেশনে কে আউটপুট আর কে ইনপুট। আচ্ছা বেসটা আগে বলো, বেস যে টার্মিনালটা আছে এটা কি ইনপুট নাকি আউটপুট, ইনপুটেও আছে আউটপুটে, সুতরাং বেসটা কোনো অংশেই না, আউটপুটেও না ইনপুটেও না, সেটাকে আমরা বলবো কি কমন বেজ আছে হচ্ছে কমন, তাই কি না? বাকি থাকলো কি বলো ইমিটার আর থাকবে কি কালেক্টর, কালেক্টর। তাহলে ইমিটার যেহেতু এই এই সাইডে, এবং এই সাইডটাকে আমরা কি বলবো ইনপুট সাইড না, তাহলে ইমিটার হচ্ছে কি আমার সেই ইনপুট, এবং কালেক্টর হচ্ছে কি আমাদের সেই আউটপুট, বুঝতে পারছো? তাহলে ইমিটার হচ্ছে ইনপুট এবং কালেক্টর হচ্ছে আউটপুট, তাই না? তাহলে আমরা ইমিটার হচ্ছে ইনপুট কারেন্ট এবং কালেক্টর হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে আমরা যখন ইমিটার দিয়ে বের হয়ে যাচ্ছে না, হ্যাঁ বের হচ্ছে সেটা সে অনুযায়ী না, ব্যাপারটা হচ্ছে যে আমরা সিগন্যাল কোথায় অ্যাপ্লাই করবো, বুঝতে পারে গেছো? ট্রানজিস্টরের মেইনলি সিগন্যাল, এখন তো ডিসি পড়া হচ্ছে, তোমরা যখন এসি অ্যানালাইসিস পড়ো তখন দেখবে যে বেজ ইমিটারের কথা কী দেওয়া হয়, সিগন্যালটা অ্যাপ্লাই করা হয়। তাহলে বেজ যেহেতু কমন তাহলে ওর কথা বাদ, তাহলে ইমিটারে আমরা কী দেবো সিগন্যাল প্রদান করবো, তাহলে এটা ইনপুট, এটা ইনপুট, আর আউটপুট নেওয়া হয় কার কাছ থেকে, মেইনলি কালেক্টর থেকে, বুঝতে পারে গেছো? একইভাবে তাহলে প্রথমে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ক্যারেক্টারিস্টিক্স এখানে দু ধরনের হতে পারে, একটা কি ইনপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হতে পারে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, প্রথমে আমরা দেখবো হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেখার জন্য আগে সিলেক্ট রাখতে হবে কি ইনপুটে সব কিছু নিয়ে কাজ করতে হবে না, ইনপুট ক্যারেক্টার ইনপুটে সব কিছু নিয়ে কাজ করতে হবে। তাহলে এই বরাবর রাখলাম আমরা সেই ইনপুট কারেন্ট, এবং এই বরাবর রাখতে হবে ইনপুট ভোল্টেজ।
তার মানে ইনপুট ভোল্টেজের সাথে সাথে ইনপুট কারেন্টের কি পরিবর্তন হবে, যে ক্যারেক্টারিস্টিকস মাধ্যমে দেখাবো ওই ক্যারেক্টারিস্টিককে বলা হবে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক, তাই কি না? তাহলে এই বরাবর বসবে কি ইনপুট ভোল্টেজ, আর এই বরাবর কি বসবে ইনপুট কারেন্ট। আচ্ছা ইনপুট কারেন্টটাকে আমরা কি বলতেছি, ইনপুট কারেন্টটাকে আমরা কি বলছি ইমিটার কারেন্ট না? তাহলে এখানে বসবে কি আইই, তাই কি না? আর এই বরাবর কে বসবে ইনপুট ভোল্টেজ। আচ্ছা ইনপুট কারেন্ট যে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা কার জন্যই সৃষ্টি হচ্ছে, ইনপুট ভোল্টেজের কারণে। তাহলে ইনপুট ভোল্টেজ কোনটা ভাই, ভিভিই, এই সেই ভিভিই, তাই কি না? একইভাবে পরবর্তী পেজে আমরা কি দেখবো, আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখবো। আগে আঁকাই ফেলি যে কার কার মধ্যে আমরা কোন কোন আউটপুট ক্যারেক্টারিস্টিকস। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখতে গেলে উপর এই ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আউটপুট কারেন্ট, এবং এক্স অক্ষ বরাবর কি থাকবে আউটপুট ভোল্টেজ। অর্থাৎ আউটপুট ভোল্টেজের সাথে সাথে আউটপুট কারেন্টের যে পরিবর্তন, আউটপুট ভোল্টেজ, তাই না? তাহলে আউটপুট ভোল্টেজটা এখানে কি বলো, ভি সিভি, ভি হচ্ছে সিভি। আর আউটপুট কারেন্ট ক্যালেক্টর কারেন্টটাকে আমরা কি বলতেছি আউটপুট কারেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে আই সি, সরি এটাকে বলতে পারবো আই সি। তাহলে আউটপুট ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে আউটপুটের যে কারেন্টের যে পরিবর্তন সেটা দেখাবে কোন ক্যারেক্টারিস্টিক্সে, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে দেখানো হবে। এবার আসি, আগে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক ড্র করে ফেলি, দেখো। আচ্ছা ইনপুট ক্যারেক্টারিস্টিক চিন্তা করো তো, ইনপুট ক্যারেক্টারিস্টিক মানে কি, এটুকু বাদ আমরা শুধু চেক করবো কি ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট হয়, তাই কি না? তাহলে দেখো তো, এটা কি ডায়োডের মতো না? আমরা কালকে বলতেছিলাম না যে এইখানে আমরা মনে মনে কি কল্পনা করতে পারি, একটাকে ডায়োড, ডায়োড কল্পনা করতেই পারি, অস্বাভাবিক কিছু না নাকি? এটা যদি বাদ দিয়ে দিই ওই ওইটা ওইটা কনসিডারেশন আসবে না, কারণ আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক আঁকতেছি, তার মানে কি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের মধ্যে রিলেশন আনবো, আউটপুটটা বাদ যাবে। ভালো কথা। তাহলে ইনপুট ভোল্টেজটা কি ভিভিই, এইবার আবার ভিভিই প্লট করবে, আর আউট ইনপুট কারেন্টটা কি ইমিটার কারেন্ট। দেখো তো এইটা তার মানে কি পজিটিভ কারেন্ট ঢুকবে এই পথ দিয়ে, কি এভাবে কারেন্ট ফ্লো করবে না, এভাবে কারেন্ট ফ্লো করবে, তাই কি না? তাহলে ডায়োডটা তার মানে ব্যাপারটা কি, দেখো তো এইখানে যে কারেন্টটা হবে, এইখানে যে কারেন্টটা আমরা পাচ্ছি আইই, এখান থেকে ফ্লো করে এখানে যে কারেন্ট আমরা পাচ্ছি, এই কারেন্টটা দেখো তো শুধু ডায়োড কারেন্টই বলতে পারবো না আমরা, ডায়োডের ভিতরে যে কারেন্ট আছে সেটাই কি ডায়োড কারেন্ট না? ইম্প্যাক্ট আমরা পরে নেবো, কারেক্টরে কী হবে কী হবে না হবে সেগুলো পরে, আগে এমনি চিন্তা করো, নর্মাল চিন্তা করো যে বেজ মিটারে আমরা ভোল্টেজ দিলাম, তাহলে বেজ মিটারকে একটা নর্মাল ডায়োডের মতো ফিড করতেছে, কারেন্ট ঢুকতেছে পি টাইপ দিয়ে এবং এন টাইপ দিয়ে কারেন্ট বেরিয়ে আসতেছে। তাহলে আমরা ইমিটার কারেন্টকে আমরা কী বলতে পারি বলতো একটু, ইমিটার কারেন্টকে নর্মালি আমরা বলতে পারি আইইডি, মনে করে ইমিটার কারেন্টটা হবে ডায়োডের কারেন্ট, এই ডায়োডের কারেন্ট সিম্পলি ইফেক্ট পরে নেবো, ইম্প্যাক্ট পরে নেবো, বুঝতে পারে কিছু? আচ্ছা এবং সেটা তাহলে কী হবে, এই সেই ডায়োড কারেন্টের ইকুয়েশনই হবে কি তার এই ওই কারেন্টের মানের সমান, ডায়োড কারেন্টের ইকুয়েশন কি ব্যবহার করে স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার ভোল্টেজ, তাই কি না? তাহলে ভিভিই বাই কত ইটা ভিটি মাইনাস কত ওয়ান ওয়ান। তাহলে দেখো তো ইমিটার কারেন্ট আর এই যে বেজ বেজ ইমিটার ভোল্টেজ এদের মধ্যকার রিলেশন কেমন, এক্সপোনেনশিয়াল না এইটা আর এটা কি এক্সপোনেনশিয়াল সম্পর্ক না? বাট বুঝতে পারছো না, বোঝে না, ভিভির মান যদি চেঞ্জ করি তাহলে কি এক্সপোনেনশিয়াল আকারে চেঞ্জ হবে কি আই চেঞ্জ হবে না, কারণ ভিভি আই ইজ এ ফাংশন অফ ভিভি, তাহলে আই এর মান ভিভি এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ও কীভাবে ডিপেন্ড করতেছে এক্সপোনেনশিয়াল আকারে ডিপেন্ড করতেছে, বুঝতে পারছো না? জানি তার মানে আমরা যদি ভিভি জিরো থেকে বাড়ানো শুরু করি তাহলে আই বাড়বে, কিন্তু লিনিয়ারলি বাড়বে না, একদম একদম লিনিয়ারলি বাড়বে না, সে কীভাবে বাড়বে এক্সপোনেনশিয়ালি বাড়বে, যদি ই ই ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন রিলেটেড, তাহলে কোন ফাংশন আকারে বাড়বে এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে তো বাড়বে না কি? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে কি শুরুর দিকে বাড়তেই চায় না, কিন্তু কিছুক্ষণ পরে কি ধূপ করে খেয়ে অনেক বেড়ে যান, তো ব্যাপারটা হবে কীরকম, প্রথম দিকে একদম কি বাড়তে চাইবেই না, দেখা যাবে প্রথম দিকে বাড়াই নেই, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কি অনেক একদম ধুম করে গিয়েছে, একদম বেড়ে গেছে না, প্রচণ্ড বেড়ে গেছে না। তো এটাই হচ্ছে তোমার সেই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবং কথা হচ্ছে এই অবস্থা আমরা কখন পাচ্ছি, এই অবস্থা পাচ্ছি যখন ভিসিভিকে আমরা কনস্ট্যান্ট রাখছি, কি রাখছি আমরা ভিসিভিকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখছি, তাই কি না? ভিসিভিকে আমরা কি রাখলাম কনস্ট্যান্ট রাখলাম, তো সেই অবস্থায়। কিন্তু ভাই প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি আগের দিন আমরা দেখলাম যে আপনি এই শুধু এখানে আইডি ফ্লো করবে না, এখানে কে ফ্লো করবে না, শুধু আইডি ফ্লো করবে না, এই আউটপুট কারেন্টের একটা ইম্প্যাক্ট কোথায় আছে, ইনপুট কারেন্ট আছে না, আউটপুটের একটা ইম্প্যাক্ট কোথায় আছে, ইনপুটে আছে, কিন্তু ভাই সেই ইম্প্যাক্টটা তো আপনি দেখালেন না এখানে। এখন অনেক উত্তর দেয় এরকম ভাবে যে আমি আউটপুটের ইম্প্যাক্ট কেন দেখাবো, ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক, তো ইনপুট ভোল্টেজ এবারে বাড়াচ্ছি ইনপুট কারেন্ট এভাবে বাড়তেছে কোনো সমস্যা নেই। আরে ভাই ইনপুট ভোল্টেজ নয় তুমি ইন্ডিপেন্ডেন্টলি বাড়াতে পারতেছো,
কিন্তু আই যখন ক্যালকুলেট করবো তখন আই তো শুধু একা এর কার এই এর ভোল্টেজের কারণে প্রডিউস হবে না, আই তো এখানে যে কারেন্টটা ফ্লো করবে তার একটা ইম্প্যাক্ট আমরা কোথায় পেতে পারি, এখানেও পেতে পারি। তাহলে আমরা ওই ইম্প্যাক্টটা কার ওই ইম্প্যাক্টের পেছনে দায়ী কে? ভিসিবি। তাহলে অবশ্যই ভিসিবিকে কনসিডারেশন আনতে হবে, বুঝতে পারছেন? তো আপাতত ভিসিবি কনসিডারেশন আনলাম না, ভিসিবিকে আমরা কি ধরে দিলাম কনস্ট্যান্ট ধরে আমরা আমাদের গ্রাফ লাগালাম, কিন্তু পরবর্তীতে যখন এক্সপ্লেনেশন করবো আমরা আবার আঁকাবো এটা, তখন কি ভিসিবির কনসিডারেশন নিয়ে কাজ করতে হবে। আমার কাছে উত্তর পাওয়া গেছে না কিছু পাইনি, বোঝা গেছে? তো শুরুতে আমরা কি আইয়ের ইম্প্যাক্ট আমরা বুঝতে পারছি না, এখানে এই পাশের ইম্প্যাক্ট আমরা নেবো না, কারণ প্রশ্ন কি হচ্ছে ইনপুট কার, তার মানে ইনপুট বলতে ইনপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক, আউটপুট কারেন্টের মধ্যকার, আউটপুটের ইম্প্যাক্ট আমরা ইনপুটে নেবো। আরে ভাই সবই ঠিক আছে, ভিভি তুমি ইচ্ছা মতো বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন ইনপুট কারেন্ট আই সেটা তো ডিপেন্ড করবে কার উপর, এইখানে যে কারেন্টটা ফ্লো করবে তার একটা ইম্প্যাক্ট আসবে এখানে অবশ্যই। তাহলে সেই ইম্প্যাক্টের পেছনে দায়ী কে? ভিসিবি। তাহলে ভিসিবির চেঞ্জের ইফেক্টের কারণে ভাই আই এর উপর একটা ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্ট আমরা একটু পরে দেখবো। এবং সেই ইম্প্যাক্টের নামই হচ্ছে বেজুইড মডুলেশন বা আর্লি ইফেক্ট, বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ওভারভিউ দিলাম যে আই হচ্ছে কি ভিভি এর উপর সাথে প্রপোর্শন, একদম ডায়োডের যে ডায়োডে কিরকম ক্যারেক্টারিস্টিক ফলো করেন একদম ডায়োডের মতো করে ক্যারেক্টারিস্টিক দিয়ে দিলাম আমরা। তাহলে এবার আসবো কি আমাদের বলো আউটপুট ক্যারেক্টারিস্টিক, তাই কিনা? আচ্ছা, আউটপুট ক্যারেক্টারিস্টিক ভিতরে আউটপুট কারেন্ট পেলাম কোনটাকে? কালেক্টর কারেন্ট। আর আউটপুট ভোল্টেজটাকে আমরা কি পেলাম? ডিসিবি, তাই কিনা? কি পেলাম? ডিসিবি। আচ্ছা এবার আমার একটু বলো তো ভাই, আইসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি আলফা আইই প্লাস কি? এই কারেন্টটার নাম আমরা দিচ্ছি, এই যে আইসিবিও এইটার পরিচয় আমরা দিচ্ছি, ঘাবড়াইও না, দিচ্ছি লিকেজ কারেন্ট। হ্যাঁ, আইসিবিও এর পরিচয় আমরা দিচ্ছি, একদম ঘাবড়াইও না, আমি দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এইটুকু আপাতত আমার ব্যাখ্যা না হলেও চলবে, আপাতত আপাতত ব্যাখ্যার জন্য এইটুকু ব্যাখ্যা আমার না হলেও আমার চলবে। দেখো দিই কেন চলবে, কেন দেখো। আচ্ছা, আমরা বারবার বলছিলাম এইখানে যে কালেক্টরে যে কারেন্টটা ফ্লো করবে আইসি, এটা কার উপর ডিপেন্ড করে? ইনপুটের উপর ডিপেন্ড করে, তাই না? মনে পড়ে? ইমিটারের উপর ডিপেন্ড করে না, ইমিটার থেকে যদি 100 ইলেকট্রন যায় এরা আর রাখবে মাত্র একটা, রাখবে কারণ 99টা, ওই 99টা ইলেকট্রন বেসিস করে এই হোল পাঠাবে। তাহলে আমি যদি এখানে 200 ইলেকট্রন দিই তাহলে এখানে 198 ইলেকট্রন যাবে, তাহলে এখানে 198টা হোল পাঠাবে। তার মানে আইসি কার উপর ডিপেন্ড করে ভাই? ইনপুটের উপর ডিপেন্ড করে, আই এর উপর ডিপেন্ড করে, আইসি ইকুয়াল টু আলফা আই, অথবা আইসি ডিপেন্ড করে কার উপর? আইবির উপর, আইসি ইকুয়াল টু বিটা আইবি। মনে পড়ে কথাগুলো? আইসি ডিপেন্ড করে কার উপর? আই এর উপর। তাহলে আইসি ইকুয়াল টু আলফা আই, আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাহলে আই আইবির উপর ডিপেন্ড করে। কিন্তু চিন্তা করতো এই ভিসিবির উপর কিন্তু আইসি নির্ভর করে না, বুঝতে পারা গেছে? তার মানে আউটপুট ভোল্টেজের উপর আউটপুট কারেন্টের কোনো কি নাই, হাত নাই। আউটপুট কারেন্টের হাত হচ্ছে ভাই কার উপর? ইনপুট কারেন্টের উপর। ইনপুট থেকে যত বেশি ইলেকট্রন যাবো ও জাস্ট কি করবে? ওগুলো পাঠাবে, ও জাস্ট এগুলো পাঠাবে, বুঝতে পারা গেছে? ব্যাপারগুলো সেরকম। এটা হচ্ছে আমাদের মনে করো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, এটি হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, তো মনে করো এটা হচ্ছে আমাদের সরকার। তো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির ওপর এই সরকারের কোনো কি নাই, হাত নাই, বুঝতে পারা গেছে? ও ওর কন্ট্রোল হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের উপর, এটা মনে করো ডিপার্টমেন্ট, এটা সরকার। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে যা ডিমান্ড করবে ওই সরকার সে কিছু তাই দিবে, কিন্তু সরকার আমাকে জোর করে কি করতে পারবে না, চাপাইতে পারবে না। তার মানে আইসি পুরোপুরি কারণ এর উপর ডিপেন্ড করবে না। আমরা এবং ইকুয়েশন থেকে বুঝতে পারি আমরা আইসি কলটা আমরা কি জানি আলফা আই, তাহলে আইসি ডিপেন্ড করছে কার উপর ভাই? আই এর উপর। এবং আই ডিপেন্ড করবে কার উপর? এই ভিভি এর উপর। কথা বোঝা গেছে না জানি? তার মানে ভাই আমরা এটুকু বলতে পারি যে ভিসিবি বাড়াও আর কমাও তাতে ভাই আইসির উপর কি করবে না কোনো ইম্প্যাক্ট করবে না। তার মানে আইসিটাকে আমরা এরকম বলতে পারি এরকম কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট বলতে পারি। তুমি ভিসিবি যতই বাড়াও না কেন, যতই বাড়াও না কেন ভাই আইসির যে লেভেল ওই লেভেল থেকে আইসি তুমি কী করতে পারো না, তাকে নামাইতে পারবো না। সহজ হিসাব, আমার কথা কি বোঝা গেছে না জানি? এবং আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এই যে আই এটা ডিপেন্ড করছে কার উপর? ফাংশন অফ ভিবি, তো ভিবিই এর একটা ফাংশন হচ্ছে আই। আমরা যদি ভিবি বেশি দিই তাহলে কী পাবো? আই বেশি হবে, তাই কি না? আর এইটা হচ্ছে লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো মনে করছে টেম্পারেচার ফিক্সড এবং আমরা ভিবিটাকে মনে করলাম ফিক্সড, তাহলে ভাই ভিসিবিকে তুমি যতই বাড়াও না কেন, যতই বাড়াও না কেন আইসি কি বাড়বে না? বাড়বে না, কারণ আইসি ডিপেন্ড অপন আইই, আইসি নট ডিপেন্ড অন ভিসিবি, বুঝতে পারা গেছে? এবং আমরা এটা এরকম বলতে পারি আইসি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম কি? ভিসিবি। এবং আমরা এরকম বলে দিতে পারি আইসি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম, কি বলতেছি, ভিসিবি।
বুঝতে পারছিস? তাহলে ভাই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক আমরা ড্র করলাম, এই যে আমরা এটা আত্মকে ড্র হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমরা ওই যে বললাম না যে ভিসিবি কে কনস্ট্যান্ট রাখতে, তো ভিসিবি যদি চেঞ্জ করা হয় এই কারেন্টের একটা ইম্প্যাক্ট আর কোথায় আছে? আই তে ইনপুট আমরা পাবো না, এই কারেন্টের একটা ইম্প্যাক্ট আমরা অবশ্যই এইখানে আমরা পাবো। তো সেই ইম্প্যাক্ট আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমরা যদি ভিসিবি কে যদি পরিবর্তন করতে থাকি তখন দেখা যাবে যে এই এখানে এই কারেন্টের কি ইম্প্যাক্ট আসে, বুঝতে পারে গেছো? তো সেটা দেখার জন্য আমাদের একটা নতুন একটা টপিক বুঝতে হবে, যার নাম হচ্ছে কি বেজুইথ মডুলেশন বা আর্লি ইফেক্ট ইন বিজেটি, বুঝতে পারে গেছো? আর্লি ইফেক্ট ইন বিজেটি খুবই ছোট এবং খুবই সুন্দর, বুঝতে পারবা। আর্লি ইফেক্ট ইন বিজেটি, ঠিক আছে? আর্লি ইফেক্ট বিজেটি অথবা এটাকে অনেকে এরকম নাম অনেক বইতে এরকমও বলে বেজ উইথ মডুলেশন, এটাকে অনেকে বেজ উইথ মডুলেশনও বলে থাকে, বুঝতে পারে গেছো? তো বেজ উইথ যে মডুলেশন বা আর্লি ইফেক্ট ইন বিজেটি বা বেজ উইথ যে মডুলেশন আছে সেটা আমরা দেখি। তো প্রথম কথা হচ্ছে ভাই, অনেকে ব্যাখ্যা দেওয়া ট্রাই করে তাড়াহুড়ো ঘটনাগুলো করছে। আচ্ছা আর্লি মানে কি? তাড়াতাড়ি, তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি বা আমরা একটু আরো মানে বোঝার স্বার্থে বলি তাড়াহুড়ো করা। তো ব্যাপারগুলো এরকম না যে তাড়াহুড়ো করে যে ইফেক্ট তার নামে কি ইফেক্ট, আর্লি ইফেক্ট। অনেক দেখবা যে যারা আছে বুদ্ধিজীবী মহল, তারা দেখবা যে এরকম ব্যাখ্যা দেয় যে তারা তাড়াতাড়ি করতেছে, তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটবে, এই জন্য এই ইফেক্টের নাম কি তাড়াতাড়ি ইফেক্ট। আসলে না, ব্যাপারটা হচ্ছে আর্লি একটা সায়েন্টিস্ট ছিলেন, হাস্যকর বুঝছো ব্যাখ্যাগুলো, আর্লি হচ্ছে একটা সায়েন্টিস্ট ছিলেন। তো তার ব্যাখ্যা অনুযায়ী ওর নাম কি সায়েন্টিস্ট, তাই না? ওই যে পয়জন, পয়জন মানে কি বিষ, তোমার রেশিওটা কি বিষের মতো, পয়জন রেশিও বলে না, পয়জন রেশিও বলে। তো পয়জন রেশিও তো বিষ, পয়জন তো আর এক বিষ, বিষ রেশিও ব্যাপারগুলো এরকম। তাহলে আর্লি সায়েন্টিস্ট তার নাম অনুযায়ী তিনি যে সায়েন্টিস্টটা তিনি এই আর্লি ইফেক্টটা দিয়েছেন বা ইফেক্টটা বেজ ওয়েট মডুলেশন বর্ণনা করছেন, এজন্য ওই অনুযায়ী ওনার ওই অনুযায়ী ওনাকে নাম দিছে কি আর্লি ইফেক্ট। তো আর্লি ইফেক্ট বোঝার জন্য আমরা একইভাবে সেই কমন বেস কনফিগারেশনটা চুজ করি, খুবই সিম্পল, ঠান্ডা মাথায় দেখবা 10 মিনিট হয়ে যাবে। এটা কি এন, এটা কি পি, ঠিক না? এটা কি এন? আচ্ছা ভাই বলো, বেজিমিটার আমরা কোন ব্যাস দেবো? ফরওয়ার্ড, ফরওয়ার্ড। আর বেস কারেক্টার আমরা কোন ব্যাস দেবো? রিভার্স, রিভার্স। সামনে আগাও। তাহলে এটা কি ইমিটার, এটা কি বেস, আর এটা কি কারেক্টার? তাহলে বেজিমিটার আমরা কোন ব্যাস দেবো? ফরওয়ার্ড, ফরওয়ার্ড। বেজিমিটার ফরওয়ার্ড মানে কি নেগেটিভ, এর সাথে নেগেটিভ, এর সাথে কি পজিটিভ, পজিটিভ ব্যাস। আচ্ছা পির সাথে আমরা কি দেবো? নেগেটিভ, নেগেটিভ। আর এর সাথে আমরা কি দেবো? পজিটিভ। তাহলে এখানে কয়টা জাংশন আছে? ট্রানজিস্টর দুটো জাংশন, একটাকে আমরা কি বলি জে বি ই বেজিমিটার জাংশন, এটাকে আমরা কি বলি জে বি সি বেস কারেক্টার জাংশন, না? আচ্ছা এই জাংশনে এখানে আমরা কি জানি মনে মনে না এমনিতেই কি তৈরি, ডিফ্লেশন লেয়ার তৈরি হয় না, ডিপ্লেশন লেয়ার তৈরি কিনা? তো এটা কোন ব্যাস দেওয়া হয়েছে ব্যাটারি দ্বারা? এটা ফরওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাস দেওয়া আছে না? ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি বাড়বে নাকি ধীরে 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 কন্ট্রাক্ট হবে, সংকুচিত হবে ধীরে ধীরে, ধীরে ধীরে কি সংকুচিত? কিন্তু এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হয়েছে বলতো? রিভার্স। তাহলে এই ডিপ্লেশন লেয়ারের পরিমাণ ধীরে ধীরে কি বাড়বে না? যাই হোক, তাহলে ওই একটা ডিপ্রেশন লেয়ারের পরিমাণ আমরা এইদিকে দেখাই, এরকম দেখাই যে পিয়ের ভেতর কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে না? পিয়ের ভেতর ই টাইপের ভেতর কোন চার্জ চলে আসবে? নেগেটিভ, নেগেটিভ চলে আসবে। আচ্ছা আর এন টাইপের ভেতর কি চলে আসবে? পজিটিভ চার্জ, না? এখানে বেশি পেনিট্রেট হবে না? এরকম তাই না? এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি এগুলো এদিকে বেশি দেখালেন কেন? কথা হচ্ছে যেদিকে পাওয়ার কম, আমরা মনে হয় বলছিলাম এরকম যে মনে করো যে তুমি একটা লোকের একটা চর দেওয়ার ক্ষমতা রাখো, তাহলে তুমি তারা কি দুটো চর দিবা না? দিবা। কিন্তু মনে করো যে লোকের তুমি একটা চর দিতে পারো না, সাহস নেই, ভুল বলছো, একটা চর দিয়ে ক্ষমতা তুমি রাখবা, তাহলে এই দিকে এর পাওয়ার বেশি, মানে এদিকে ডোপিং বেশি, তার তুলনায় এর তুলনা সব থেকে কম ডোপিং করে কোথায়? কারেক্ট, তার থেকে বেশি কোথায়? বেজে। তাহলে ডোপিং বেশি, এখানে পেনিট্রেশনও বেশি কম হবে, উল্টা। আর এতে কি পাওয়ার কম মানে ডোপিং কম, তার মানে কি পেনিট্রেশন বেশি হবে, বুঝতে পারা গেছে না? জানি, ওকে। তাহলে তুমি ডিপ্রেশন এরকম দেখানো হচ্ছে, সোজা হিসাব ভালো করে বোঝো, এই প্রান্ত প্লাস দিলাম, এই প্রান্ত মাইনাস দিলাম, সুতরাং এই প্রান্তে কারেন্ট ফ্লো করবে এবং এই কারেন্টের নাম আমরা কি দিচ্ছি ভাই আই ই, তাই কি না? তাহলে এই যে আইটা দিলাম, এই আইটা ডিপেন্ড করছে কার উপর? আলফা। আই ই কল টু আমরা কি বলতে পারি আই ই ডি, না ডাইরেক্ট কারেন্ট,
এর মতো করে ফ্লো করছে কারে পি টু এন 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 তাহলে আই ইডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি রিভার্স স্যাচুরেশন কারেন্ট ওয়ান মাইনাস না তাই না ই টু দি পাওয়ার কি হবে ভিভিই আপন এটা ভিটি মাইনাস কত হবে ওয়ান তো এটা হচ্ছে তোমার সে কি ভিভিই তাই না ওকে খুব ভালো কথা এখন দেখে মনে হচ্ছে কি ভাই এই যে মিটার কারেন্ট সেটা অনলি ডিপেন্ড করছে কার উপর ভিভিই এর উপর এই যে ভিভিই এর উপর দেখতে পাচ্ছি না আইর মান একমাত্র কি ভিভির মানটা চেঞ্জ করলে কার মান চেঞ্জ হবে আইর মান চেঞ্জ যদিও বা ভিটির মানটা চেঞ্জ করলে আইর মান চেঞ্জ হবে কিন্তু আছে ভিটি টেম্পারেচার কে আমরা কি ধরতেছি কনস্ট্যান্ট ধরতেছি তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওই টেম্পারেচারের কারণে যে ভোল্টেজ প্রডিউস হবে সেটাও আমরা কি বলতে পারি কনস্ট্যান্ট মানতে কষ্ট হয় নাকি তাহলে অনলি ভ্যারিয়েবল কে আছে ভিভি ভিভি কে চেঞ্জ করলে দেখা যাবে কি চেঞ্জ হয়ে গেছে আই আই কে হয়ে গেছে বেশ ভালো কথা এখন কি মনে হচ্ছে ভাই এই মিটার কারেন্টের উপর মনে হয় আউটপুট কারেন্টের কোনো ইম্প্যাক্ট নাই ভাই ইকুয়েশন অনুযায়ী নাই আসলে নাই ইকুয়েশন অনুযায়ী কিন্তু আমরা তো জানি যে এর একটা ইম্প্যাক্ট ভাই কোথায় পাবো আমরা ইনপুট আমরা পাবো এখন তোমার কাছে আরো মনে হতে পারে কি মনে হতে পারে যে ভাই আপনি যেহেতু একে কোন ব্যাস দিচ্ছেন ফরওয়ার্ড ব্যাস দিচ্ছেন আর একে কোন ব্যাস দিচ্ছেন রিভার্স ব্যাস দিচ্ছেন তাই না এখন মনে হতে পারে এরকম ভাই আপনি এই লাইটকে অন রাখছেন ঠিক আছে তাহলে এই কারেন্টের উপর এই কারেন্টের একটা আউটপুটের এই কারেন্টের উপর কি আছে একটা ইম্প্যাক্ট আছে মানলাম কিন্তু ভাই আপনি যে এইটাকে কোন ব্যাস করে রাখছেন রিভার্স ব্যাস করে রাখছেন তাহলে এর ইম্প্যাক্টের উপর আসার কথা না কিন্তু আপনি বারবার বলতেছেন যে এই দিকের একটা ইম্প্যাক্ট আমরা এখানে পাবো কথা হচ্ছে যে ইভার্স মোল মডেল অনুযায়ী ইভার্স মোল মডেল পর্যন্ত যেহেতু এটা রিভার্স ব্যাস তাহলে এখানের উপর ইম্প্যাক্ট এর উপর পাবো না এর ইম্প্যাক্ট এর উপর পাবো কিন্তু এর ইম্প্যাক্ট এর উপর আমরা পাবো না কথা হচ্ছে তারপরও দেখা যাবে যে আউটপুটের একটা পোর্শন আউটপুট ভোল্টেজ ভিসিবি চেঞ্জের কারণে ভাই আইরও কী হবে চেঞ্জ হবে দেখি কীভাবে চেঞ্জ হয় এবং সেই ইফেক্টটাই কী ইফেক্ট আর্লি ইফেক্ট দেখা যাক পারি কি না আচ্ছা আচ্ছা তুমি এটা ভিসিবি না এটার নাম কি ভিসিবি তাই কিনা প্লাস মাইনাস আচ্ছা ভিসিবির মান মনে করো এই অবস্থায় এই পরিমাণ কি হয়েছে এই পরিমাণ ডিপ্লেশন লেয়ার আছে ভিসিবি মনে করো আরও বাড়াই দিয়েছে ভিসিবির মান দিছে বাড়ায় তুমি যদি ভিসিবির মান বাড়াই দাও আচ্ছা ডিপ্লেশন লেয়ার কেটুক থাকবে ডিপ্লেশন লেয়ার কি হয়ে যাবে আরও বেড়ে যাবে না রিভার্স ব্যাস তাহলে ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি আরও বাড়ে ঠিক আছে তাহলে ডিপ্লেশন লেয়ার ভাই আপনি এইটুক করে দেন ডিপ্লেশন লেয়ার এইটুক করে দিলেন ডিপ্লেশন লেয়ার এইটুক করে দিলেন আচ্ছা ভোল্টেজ আরও বাড়ালাম ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি বাড়বে আরও বাড়বে না আচ্ছা আগে বেজের উইথ কতটুক ছিল একদম শুরুতে এত খানিকটা বেজের উইথ কতটুক ছিল আগে এইটুক না আচ্ছা এরকম ভাবে বাড়তেছে বেড়ে বেজের উইথ কতটুক হলো এতটুকু যায় কতটুক এইটুক না ইফেক্টিভ বেজ উইথ তাই কিনা আগে ছিল এতখানি বেজ উইথ এখন এই ভোল্টেজ বাড়ালাম ভিসিবি বাড়ালাম তাহলে এই বেজ উইথটা কি হলো ভাই কমে গেল না ভালো করে বুঝো বেজ উইথটা কি হলো কমে গেল না আচ্ছা বেজ উইথ কমলে কি ঘটবে আচ্ছা আগে এই যে পি টাইপের যে ক্যারিয়ারগুলো ছিল সেটা কতটুক জায়গা ছড়ে ছিল একদম এই এত এইটুক থেকে একদম এইটুক পুরো জায়গাটুক জড়ো থাকতো না একদম এখান থেকে এইটুক এইটুক পুরো জায়গা জড়ো থাকতো কিন্তু ভোল্টেজ বাড়াই দিলাম তাহলে ডিপ্লেশন লেয়ার কি বেড়ে যাবে না তাহলে আগে যদি পুরোটা এতখানি জায়গা জুড়ে থাকতো তাহলে এখন কতটুকু জায়গা জুড়ে থাকবে এইটুকু জায়গা জুড়ে থাকবে না এইটুকু জায়গা জুড়ে কি থাকবে সেই পি টাইপের ক্যারিয়ারগুলো থাকবে আচ্ছা আমি ভোল্টেজ আরও বাড়ালাম তাহলে কি যায় পি টাইপের থাকার পি টাইপের যে ক্যারিয়ারগুলো আছে সেগুলো থাকার পরিমাণ ধীরে ধীরে কী হবে কমে যাচ্ছে না তাহলে একটা জিনিস চিন্তা করো তো 100টা লোক মনে করো এক ঘরের ভিতর আছে মনে করো এইটুক জায়গার ভিতর মনে করো যে তুমি কীভাবে ধরো হ্যাঁ এইটুকু জায়গার ভিতরে মনে করো যে কিছু সরিষা দানা তুমি সিরে সিরে রাখছো আচ্ছা সেগুলো মনে করো চাপ দিয়ে তুমি যদি জায়গায় কাছে আনা ট্রাই করো তাদের ঘনত্ব কী বেড়ে যাবে বেড়ে যাবে বাড়বে কিনা কনসেন্ট্রেশন কী হবে আমরা এখানে 4-5 জন লোক বসে আছি তো এখানে মনে করো এই জায়গাটাতে আরও ছোটো করে দেওয়া হয় আরও ছোটো করতে থাকা এই জায়গাটা তাহলে ওই জায়গায় ঘনত্ব কী পরিমাণ কী বাড়বে না তাহলে এই জায়গায় কনসেন্ট্রেশনের পরিমাণ কী বেড়ে যাবে না কনসেন্ট্রেশনের পরিমাণ এখানে কি বেড়ে যাবে না কথা বুঝি কনসেন্ট্রেশনের পরিমাণ কি হবে বেড়ে যাবে আচ্ছা এই জায়গায় কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে ইমিটারের না ইমিটারের কিন্তু কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে না কেন কারণ ইমিটারের কোনো ইম্প্যাক্ট নেই ইমিটার আগেও যেরকম ক্যারিয়ার এতটুকু পুরোটুক জায়গা জুড়ে কি করতে পারতেছিল ক্যারিয়ারগুলো রাখতে পারতেছিল ইমিটারের ক্যারিয়ার এখনও কি ইমিটারও ওই পরিমাণ ক্যারিয়ার রাখতে পারতেছিল কিন্তু এই পাশে কনসেন্ট্রেশনের পরিমাণ কি হয়েছে বেড়ে গেছে তাহলে এই পাশের কনসেন্ট্রেশন আর এই পাশের কনসেন্ট্রেশন একদম শুরুতে যখন ভিসিবির মানটা খুবই কম ছিল কনসেন্ট্রেশনের ডিফারেন্স কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটা কি ভাই বাড়বে না কমবে বাড়বে না সাগর আলামিন
ঠান্ডা মাথায় আপনি না বুঝে উত্তর দিচ্ছেন আলমি সাহেব, ভালো করে বোঝেন। আচ্ছা দেখেন, যখন একটু হসপস হয়ে গেল তারপরে দেখেন, আচ্ছা কালারটা দেখেন তাহলে বুঝতে, দেখো তো। আচ্ছা আগে পি টাইপ ছিল কি, এতখানি বড়, এত বড় ছিল না পি টাইপ, তাই কি না? এবার তুমি বিসিপিকে বাড়ানো শুরু করছো, আচ্ছা তাহলে ডিপ্রেশন বেড়ে এইটুকু জায়গায় চলে আসবে না, এরকম জায়গায় চলে আসলো। তাহলে আগে ছিল এতখানি বেজ উইথ, এখন এইটুকু উইথ হয়ে গেছে না? তাহলে আগের যে পি টাইপের ক্যারিয়ার ছিল সেটা কি পুরোটা জায়গা জুড়ে কি করতে পারতেছিল, রাখতে পারতেছিল? কিন্তু এখন কি এই চার্জগুলো চলে আসার কারণে, ডিপ্রেশন লেভেলের চার্জগুলো চলে আসার কারণে সে কি আর ওই জায়গায় চার্জ রাখতে পারবে না? তার জায়গায় গেল, কমে গেল, কমে গেল, জায়গায় কমে যাওয়া মানে তার কনসেন্ট্রেশন কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, তার কনসেন্ট্রেশন কি হওয়া, বেড়ে যাওয়া। তাহলে এর কনসেন্ট্রেশন বাড়লো আর এর কনসেন্ট্রেশন কি হলো, একই থাকতো। তার মানে ডিফারেন্স কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে না? সেটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। তাহলে কনসেন্ট্রেশনের ডিফারেন্স যত বাড়তেছে ভাই, ডিফিউশন কারেন্টের পরিমাণ তত কি হবে, বাড়বে। মনে পড়ে একদম প্রথম লেকচার, মনে পড়ে আপনাদের, ডিফিউশন কারেন্ট, ডিফিউশন কারেন্ট, এই দেখেন ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, থার্মোইলেকট্রিক কারেন্ট, আপনাদের মেবি মনে নাই নাকি, ওই তা ডিফিউশন কারেন্ট, যাই হোক এই তো ভুলে গেছে আর কি, যাই হোক ওখানে, যাই হোক। তো ড্রিফট কারেন্ট ফ্লো হয় কার কারণে, ড্রিফট কারেন্ট ফ্লো হয় পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, আর ডিফিউশন কারেন্ট ফ্লো হয় কার কারণে, কনসেন্ট্রেশনের ডিফারেন্স বা কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের কারণে ডিফিউশন কারেন্ট ফ্লো হয়। আমরা তো বুঝতে পারছি না, বুঝে নাই। তাহলে এই পাশের কনসেন্ট্রেশন বেড়েই যাচ্ছে, কনসেন্ট্রেশন ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে, বাড়তেই আছে কনসেন্ট্রেশন, কিন্তু এই পাশের কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এবার দুজনের কনসেন্ট্রেশনের পরিমাণ কি হচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। ব্যাপারগুলো এরকম না যে এই জায়গায় মনে করো এটা হচ্ছে দরজার ভেতরের অংশ, মানে রুম, এটা রুমের বাইরে, এটা রুম, এটা রুমের বাইরে। তাহলে চিন্তা করো রুমের বাইরে আগে মনে করো এতটুকু জায়গা জুড়ে হাওয়া থাকতে পারতো, বাতাস। এইবার আরও কম জায়গায় চাপে নিয়ে আসলাম, আরও কম জায়গায় চাপে আসলাম, আরও কম জায়গায় চাপে নিয়ে আসলাম। তারপর যদি রুমের দরজা খুলে দেওয়া হয় তাহলে এইবার কি প্রচণ্ড পরিমাণ কি যাবে, প্রচণ্ড বেগে কি বেরোবে, হাওয়াগুলো বেরোবে না? হাওয়াগুলো এত স্পিডে কেন বেরোচ্ছে, কারণ তাদের কনসেন্ট্রেশনের পরিমাণ কি, ডিফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কেমন ছিল তাদের, বেশি ছিল। এর কনসেন্ট্রেশন কমতেছে, কনসেন্ট্রেশন কি হচ্ছে, স্যার এর কনসেন্ট্রেশন বাড়তেছে, কিন্তু এর কনসেন্ট্রেশন কি আছে, স্থির আছে। তাহলে বেজ আর এমিটার এই দুজনের মধ্যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সব থেকে বেশি, কার এর, এর বাড়তেছি আর এর স্থির, তার মানে দুজনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। তাহলে কনসেন্ট্রেশনের পার্থক্য যদি বেশি হয় তাহলে ক্যারিয়ারের পরিমাণ ডিফিউশনের পরিমাণে কি হবে, বাড়বে। ডিফিউশনের পরিমাণে কি বাড়বে, বাড়বে। এই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার টেন্ডেন্সি ওই পাশে বেড়ে যাবে, আর এই পাশ থেকে হোল এই পাশে যাওয়ার টেন্ডেন্সি কি হবে, বেড়ে যাবে। ওই সেই হাওয়ার মতো, মোটরসাইকেল টায়ারের মতো, মোটরসাইকেল তো মনে করো চাপতে 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 একদম চেপে নিয়েছিলাম, তাহলে এক সময় জোরে চাপ দিলে কি একদম খুব দ্রুত গতিতে কি হাওয়া বেরোনোর ট্রাই করবে, ওরা তাকে বুঝতে পারছে না, বুঝে নাই। তাহলে কনসেন্ট্রেশন ডিফারেন্স বা গ্রেডিয়েন্ট বাড়তেছে কনসেন্ট্রেশনের, কনসেন্ট্রেশনের যদি গ্রেডিয়েন্ট বাড়ে তাহলে দেখা যাবে যে এই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার টেন্ডেন্সি ওই পাশে বেড়ে যাবে, ওই পাশ থেকে হোল এই পাশে টেন্ডেন্সি কী হবে, বেড়ে যাবে। যার কারণে ভাই ওই এক্সট্রা ডিফিউশন কারেন্টের জন্য এই ইমিচার কারেন্ট আগে নর্মালি যেরকম ছিল, এই ভিসিবি বাড়তেছে, ভিসিবি বাড়ার কারণে ওই ডিফিউশন কারেন্টের পরিমাণে কী হবে, বেড়ে যাবে। সুতরাং আই কারেন্টের পরিমাণে কী হবে, বেড়ে যাবে। বুঝতে পারছেন, ফার্স্টে নর্মালি কি ডায়োড কারেন্টটা ফ্লো করতেছে, দেখতে পাচ্ছিলাম আমরা আমাদের রিভার্স মোড মডেল অনুযায়ী দেখতেছিলাম কি একদম কি এইভাবে কারেন্ট ফ্লো করতেছে, যদি এর উপর ইম্প্যাক্ট নাই তাহলে ওই কারেন্ট বাদ, তাহলে এভাবে ডায়োড কারেন্ট ফ্লো করতেছে, এই যে ডায়োড কারেন্ট ফ্লো করতে, ডায়োড কারেন্টের যে ইকুয়েশন, এই যে আমরা ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছিলাম, এই যে ডায়োড কারেন্টের ক্যারেক্টারিস্টিক, এটা কি বা বাড়তে, এরকমভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল, কিন্তু এর উপর বলছিলাম যে ভিসিবি একটা ইম্প্যাক্ট কী আছে, আই এর উপর আছে, বুঝতে পারা গেছে কেন? তাহলে ভাই আমরা ছিলাম কোথায়, আর্লি ইফেক্টে, এই যে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে ভিসিবি বাড়াচ্ছি, ভাই বেজের যে ইফেক্টিভ উইড সেটা ধীরে ধীরে কী হচ্ছে, কমতেছে। বেজের ইফেক্টিভ উইথ কি হচ্ছে, কমতেছে। আর বেজের যে ইফেক্টিভ উইথ কমতেছে, বেজের ইফেক্টিভ উইথ করার কারণে এই বেজের যে কনসেন্ট্রেশন, বেজ মিটারের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন ডিফারেন্স, ওটা কি দ্রুত কি হচ্ছে, বাড়তেছে। তাহলে দ্রুত বাড়তে ডিফিউশন কারেন্টের পরিমাণ কি হবে, বাড়বে ভাই। এই যে ইফেক্টটা, এই ইফেক্টকে বলা হয় আর্লি ইফেক্ট, সায়েন্টিস্ট আর্লি এটা এক্সপ্লেন করছে, এবং এবং এটাকে বলে বেজ উইথ মডুলেশন। দেখলে বুঝতে পারতেছো যে বেজের উইথটা কি মডুলেট হচ্ছে না, বেজের উইথটা কি উইথ থেকে মানে বাড়বে কমবে, বাড়বে কমবে, এটা কি মিশ্রণ বা মিশ্রিত না, মডুলেট হওয়া না, মডুলেট হওয়া, তাই এটাকে যেন বেজ উইড মডুলেশন বলা হয়ে থাকে। বুঝতে পারা গেছে? আজ তার মানে আমি আর একটু সামারি করে দিই, আমাদের আর্লি ইফেক্টের সামারিটা করে দিই।
সামারি অফ আর্লি ইফেক্ট। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বাড়তেছে, গ্রেডিয়েন্ট বলে ভাই ডিফিউশনের পরিমাণ কি, ডিফিউশন কারেন্টের পরিমাণ কি হবে, এটা যাবে না। এই আইটা কি ছিল? ড্রিফট কারেন্ট না, কারণ এই আইটা তৈরি হচ্ছিল কার জন্য? পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। তাহলে এই আইটা কি? ড্রিফট কারেন্ট। শুরু যখন ডিফিউশন কারেন্ট আমরা কনসিডার করতেছিলাম না, যখন বিসিবি বাড়লো, কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বাড়লো, তখন ডিফিউশন কারেন্ট এক্সট্রা কি আসা লাগতে লাগতে লাগলো? ডিফিউশন কারেন্ট আসতে লাগলো। তো ডিফিউশন কারেন্ট এই কারেন্টটা কি করে বাড়াই দিবে? সিম্পল হিসাব। নর্মালি যে আই সেটা কি ছিল? ড্রিফট কারেন্ট, এক্সট্রা ওই বেজের বেজের মডুলেশনের কারণে চলে আসতেছে আমাদের সেই কী বলে ডিফিউশন কারেন্ট চলে আসতেছে। তাহলে সামারি যদি আমরা করি, দেখো তো ভাই, প্রথমে আমরা কাকে বাড়াচ্ছি? বিসিবিকে বাড়াচ্ছি না, বা বিসি বি বিসি বলো বা বিসিবি যাকেই বলো, এটাকে আমরা কী করতেছি? বাড়াচ্ছি। তাহলে বিসিবিকে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে ভাই এই জে বিসি জাংশন বেস কারেক্টর জাংশনের রিভার্স বায়াসের পরিমাণ কী হবে? বাড়তে থাকবে। বুঝতে পারছো না? জানি বেস কারেক্টর জাংশন রিভার্স বায়াসের পরিমাণ কী হচ্ছে? বাড়তেছে। তাহলে বেস কারেক্টর জাংশন রিভার্স বায়াস যদি পরিবর্তন বাড়ে, তাহলে বলো তো ভাই এই ডাব্লিউ এর মানা কী হবে? কম তো থাকবে। ডাব্লিউ কি? বেজের ইফেক্টিভ উইড। ইফেক্টিভ উইডের পরিমাণ ধীরে ধীরে কী হবে? কমবে, কমবে, কমবে। আচ্ছা, উইড যদি উইড যদি কমে, তাহলে বলো ওই যে কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটাও কী হবে? দুজনের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স কী হবে? খুব দ্রুত বাড়বে। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও কী হবে? বাড়বে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বাড়ে, তাহলে তখন আই কি কারেন্ট তৈরি হবে? ডিফিউশন কারেন্টের পরিমাণও কী হবে? বাড়বে। তাই যদি ডিফিউশন কারেন্টের পরিমাণ বাড়ে, তাহলে টোটাল আই ড্রিফট প্লাস ডিফিউশন দুটোর পরিমাণও কী হবে? কারেন্ট কী হবে? বেড়ে যাবে। আরে ভাই, এই যে ইফেক্ট, এই ইফেক্টসকেই বলা হয় আর্লি ইফেক্ট। ভিসিবিকে বাড়াতে থাকলে দেখা যাবে একসময় আই এর পরিমাণ কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। কোন কারেন্ট গেইন করার কারণে? ডিফিউশন কারেন্ট গেইন করার কারণে। বুঝতে পারা গেছে? আরও কিছু ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো, দেখো তো বলো তো ইম্প্যাক্টগুলো হচ্ছে। আচ্ছা, যদি আই বাড়ে, যদি কী বাড়ে? আই বাড়ে। কে বাড়ে? আই। যদি আই বাড়ে, আইবি কমবে? আই কম, আইবি কমবে। আইবি কমবে কেন? কারণ আইবির ইফেক্টিভ উইডথ কী হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আইবির যদি ইফেক্টিভ উইডথ কমে যায়, তাহলে এই পাশ থেকে যত বেশি ইলেকট্রন ওই পাশে যাবে, ওদের ধরে রাখার পরিমাণও কী হবে? কমে যাবে। বুঝতে পারছো? আমি না বোঝো নাই, সেটা বুঝতে পারছো নাকি? এই পাশে জায়গা বেশি থাকলে ইলেকট্রনগুলো ধরে, এই পাশ থেকে ইলেকট্রনগুলো আসছে সেগুলো একটা করে ধরে ধরে বেশি রাখতো, কিন্তু তার ইফেক্টিভ উইডথ কমে যাচ্ছে, তাহলে ওই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার পরিমাণ যত যাবে, তাকে যদি খুব সামান্য পরিমাণ দুই চারটে ইলেকট্রন তার পাশে ধরে রাখতে পারতো, তখন তার মানে আইবি আইবি কী হবে? কমে যাবে। বুঝতে পারা গেছে? কিন্তু তখন ম্যাক্সিমাম ইলেকট্রন কই চলে যাবে? কালেক্টর চলে যাবে। তখন কালেক্টর কারেন্ট আবার কী হবে? বেড়ে যাবে। বোঝো নাই সাগর সাহেব? বুঝতে পারছো না? বোঝো নাই? এই পাশ থেকে 200টা, মনে করে 1000 ইলেকট্রন যায়, তাহলে আগে মনে করো নর্মাল 10টা ধরতে পারতো, এখন ধরতে পারবো মনে করো 4টা। তাহলে এখানে ইলেকট্রন না ধরতে পারলে ইলেকট্রন চলে যাবে, কালেক্টর চলে যাবে, তখন কালেক্টর কারেন্ট আবার কী হবে? বেড়ে যাবে। পরোক্ষভাবে আইবি আবার কী হবে? কমবে না। সহজ হিসাব, এতগুলো ইফেক্ট আমরা পেলাম। আচ্ছা, আইসি আরো আরো কিছু ইম্প্যাক্ট আমরা দেখি, দেখো তো। আচ্ছা, আলফা, আলফাটা কী বলো? আলফা ইকুয়াল টু আইসি বাই আই বলতে পারি? আচ্ছা, আই আইসি বাড়তেছে কিনা? জি বাড়তেছে। আবার আই কী হচ্ছে? বাড়ছে। দেখা যাবে যে আলফার পরিমাণ কী হবে? বেড়ে যাবে। আচ্ছা, আলফা ইকুয়াল টু কত? বিটা বাই ওয়ান প্লাস বিটা না? তাহলে আলফা যদি বাড়ে, আলফা যদি বাড়ে, তাহলে বিটার মানে কী হবে ভাই? তাহলে বিটা কি ভ্যারিয়েবল? বিটা বিটা পরিবর্তন সে দেখছো? আমরা বিটাকে কী বলে চালাই? কনস্ট্যান্ট বলে চালাই না? মনে পড়ে বইতে বিটা মানে 50 থেকে 200 বলছিলাম না? 50 থেকে 200 ভিতর নর্মালি যদি বলা থাকে, তাহলে 100 ধরে নেবে বাই ডিফল্ট, তাই কি না? তার মানে বিটা মানে বিটাও কিন্তু কি না, স্থির না। যদি আমরা বিসিবি কি করে থাকি, বাড়াতে থাকি, আমরা একসময় বিসি মানে বিটাও কি থাকবে না, স্থির থাকবে না। তাহলে এই হচ্ছে ছিল আমাদের আর্লি ইফেক্ট। এবং আর্লি ইফেক্ট মনে হয় ভালো করে বুঝতে পারছো আশা করা যায়, তাই না? যেহেতু ডিফিউশন কারেন্ট সম্পর্কে আগে ধারণা ছিল, এই জন্য মানে বুঝতে বেশ সুবিধা হয়েছে যে কনসেন্ট্রেশন বেশি হলে, ডিফারেন্স বেশি হলে তত দ্রুত কি তত ডিফিউশন কারেন্টের পরিমাণ কি বেড়ে যাবে, তাই না? উদাহরণ দিয়েছিলাম মোটর সাইকেলের টায়ার, মনে হয় একদম প্রথম লেকচার অ্যানালগ ইলেকট্রনিক্সের একদম প্রথম লেকচার। তো এই হচ্ছে আমাদের আর্লি ইফেক্ট ছিল। এখন তার মানে সামারি করলে সোজা দাঁড়ায় ভাই, ভিসিবি যদি বাড়াই, যাই হোক মাঝখানে যা ঘটুক ঘটুক, ভাই আই ডিফিউশন কারেন্ট কী হবে? বাড়বে। ডিফিউশন কারেন্ট বললে আই এর পরিমাণও কী হবে? আরও বেড়ে যাবে না? আচ্ছা, তাহলে এই ইফেক্টটা আমরা কোথায় আনতে পারি? আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা কী করতে পারি, ড্র করতে পারি। এইটা মনে করো ভিসিবি এর মান, ভিসিবি এর মান আমরা এটাকে ধরলাম হচ্ছে 2 ভোল্ট, এরকম ধরলাম। এই অবস্থায় ভিসিবির মানটা যখন 2 ভোল্ট ছিল, সেই অবস্থায় এই কারেন্টটা পাচ্ছিলাম।
আচ্ছা বিশেষ 2 ভোল্ট থেকে 4 ভোল্ট হয়, তখন কি আর কি এইভাবে আই বাড়বে না? তখন আরো আরো কি আরো দ্রুত কি বাড়বে? আই বাড়বে না? তাহলে আরো দ্রুত বাড়া মানে কি এরকম ভাবে হয়ে যাওয়া না, নাকি আরো খাড়া হয়ে যাওয়া? খাড়া হয়ে যাওয়া, আরো বেশি খাড়া হয়ে যাওয়া। আরো বেশি খাড়া হয়ে যাওয়া মানে কি খুব দ্রুত কি হচ্ছে? কারেন্ট বাড়তেছে, বুঝতে পারা গেছে না জানি। তাহলে ধরে নিলাম এটা কত ভোল্টের, 2 ভোল্টের জন্য আমরা বিসিপি কে বাড়াই দিলাম, 2 ভোল্ট থেকে কত ভোল্ট করে দিলাম, 4 ভোল্ট। তাহলে বিসিপি যদি বাড়ে তাহলে ডিফিউশন কারেন্টের পরিমাণ কি বাড়বে? ওই ডিফিউশন কারেন্ট আগে কি বাড়াই দিবে? মানে কি আগে আগে যে পরিমাণ কারেন্ট বাড়তেছিল এখন তার থেকে অনেক দ্রুত বাড়বে। দ্রুত বাড়া মানে ভাই এই পথ দিয়ে না গিয়ে কি করে এরকম এরকম খাড়া উঠে যাও, একদম খাড়া উঠে যাও, বুঝতে পারা গেছে? তাহলে আমরা ওই কার্ভটাকে মডিফাই করতেছি ইনপুট ক্যারেক্টারিস্টিক। আমরা তো এই অবস্থায় আর্লি ইফেক্ট কনসিডার করছিলাম না, কারণ তখন তো আমরা আর্লি ইফেক্ট জানতাম না। এখন আর্লি ইফেক্ট জানছি, এখন আমরা যে কি করতে পারি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। ভালো কথা, মানে কি এরকম হবে, এরকম ভাবে পারবে না, এরকম ভাবে পারবে দেখা যাচ্ছে। তাহলে বইতে এরকম থাকে না, মনে আছে 2 দিনটা থাকে না? জি ঠিক আছে, ঠিক অ্যাকচুয়াল রিজাল্ট। ঠিক আছে, এইটার মান বিসিপি কত ভোল্টের জন্য? 4 ভোল্ট। বিসিপি 4 ভোল্টের জন্য আমরা যদি বিসিপিকে আরও বাড়াই দিই তখন দেখা যাবে কি কারেন্ট কি হবে, আরো দ্রুত বাড়বে না? কারেন্ট কি আরো দ্রুত বাড়বে? তো এটা মনে করি এটা সেই আর একটা যেটি কারেন্ট কি একদম দ্রুত বাড়তেছে, তাই কিনা? তো এটা হচ্ছে বিসিবি কত ভোল্টের জন্য? 6 ভোল্ট। বিসিবি কত ভোল্টের জন্য? 6 ভোল্টের জন্য। তোমরা দেখতেছ বিসিবি বাড়াচ্ছি আর আইটা ধীরে ধীরে কি হচ্ছে, একদম বাড়তেছে, খাড়া হচ্ছে, একদম সোজা হতে যাচ্ছে। জি বুঝতে পারা গেছে? জি। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ডেটা আরো বের করে নেবো, যাতে আমাদের কমন বেস কনফিগারেশন আমরা একটু পরে দেখবো। কমন বেস কনফিগারেশন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়তেছি, তখন দেখা যাবে এগুলো খুবই হেল্প করবে। আচ্ছা আমাকে বলো এটা কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ না? জি। এটা কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ। আচ্ছা এটা কি ভোল্টেজ? এটা কি ইনপুট কারেন্ট না? তাহলে আমরা যদি ইনপুট ভোল্টেজকে আমরা যদি ইনপুট কারেন্ট দিয়ে ভাগ দিই তাহলে ভাই আমরা কি ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো না? জি ভাই, তাই না? জি। আচ্ছা এটা কি ভোল্টেজ? আমরা বলতে পারি ইনপুট রেজিস্ট্যান্স আসলে আমরা কি বলতে পারি VBE বাই হচ্ছে কত? IE। আসলে এরকম ভাবে বের করা যায় না, কারণ VBE এর মান যেরকম ভাবে বাড়তেছে আই এর মান ঠিক সেরকম ভাবে বাড়তেছে না, লিনিয়ারলি বাড়তেছে না, এক্সপোনেনশিয়াল আকারে বাড়তেছে। এজন্য করা হয় একটা জোন সিলেক্ট করা হয়, এই জোনে এইটুক সময় রোধ কতটুকু, কীভাবে বের করা হয়? এই সময় ভোল্টেজের পরিবর্তন, এই যে এই বরাবর এইটুক হচ্ছে কি তোমার সে ভোল্টেজের পরিবর্তন, এবং ওইটুক সময়ে আমার কারেন্টের পরিবর্তন কতটুকু আছে, অর্থাৎ এই বরাবর থেকে এই যে এইটুকু। তাহলে এইটুক দিয়ে আমরা এই অংশের কী পাবো, এই অংশে আমরা আমাদের সেই ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। আবার এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স, আবার এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স, এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই জন্য ইন জেনারেলি এটা কি ভিবি এর পরিবর্তন না? যে ভিবিই আগে ছিল কতটুকু, এইটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে ভিবিই পরিবর্তন করছে, এতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে এই জন্য এটাকে লাগাবে ডেল ভি লাগাবো, বুঝতে পারা গেছে? আর এইখান থেকে এখানে যেতে কারেন্ট, কারেন্ট ছিল এতটুকু, এখন কারেন্ট বেড়েছে এতটুকু, তাহলে আমরা নেবো কতটুকু, এইটুকু নেবো না? তাহলে সেটা কারেন্টের পরিবর্তন। এইটাকে আমি আরও ছোটোভাবে তোমরা একটু ক্যালকুলাস ট্যালকুলাস যদি পড়ো কোনো দিন ভালো করে বুঝতে পারবা এই যে এগুলোর মিনিং কী, আর আরেকটু আরেকটু ইয়া করলে বুঝতে পারবা। এই ডেল ভিটাকে আমরা যদি এটাকে আরও ক্লোজলি নিয়ে আসি তাহলে ডেল না লিখে কী লিখতে হবে, তখন ডি লিখতে হবে, ডিভিই বাই কত হবে, ডিআইই, তাই কি না? ডিভিই বাই কত, ডিআইই লিখতে পারি কি না? আচ্ছা তো এই জায়গায় ডিভিই বাই ডিআইই, তা এটা দেখো তো ভাই এটাকে আমরা কী লিখতে পারি, যে এটা ভিটি আপন কি বলতে পারি, আইডি বলতে পারি, এটা ভিটি আপন আমরা কি বলতে পারি, আইডি বলতে পারি। এটা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো বলেন? ডায়োডের আমরা যদি ইকুয়েশন দেখি, ডায়োডের আমি আমিও পড়াইনি তোমাদেরকে, কিন্তু এটা ডায়োডের কনসেপ্ট থেকে আসতেছে, বুঝতে পারা গেছে? আপাতত একটু মনে রাখ, মনে রাখলেই হচ্ছে। এটা ভিটি বাই কত হবে, আইডি বাই, ওখানে ডি দেওয়া কি, আই ডায়োড কারেন্ট না, ওই যে সাইডে এটা। আচ্ছা ডেল দ্বারা কি বোঝায়, পরিবর্তন, ডেল দ্বারা পরিবর্তন, আবার এখানে ডি দ্বারা কি বোঝাচ্ছে, পরিবর্তন বোঝাচ্ছে। তো এটা হচ্ছে লার্জ স্কেলে, এটা হচ্ছে কি স্মল স্কেলে, তখন এটাকে পুরোপুরি আমরা ডিফারেন্সিয়াল বলতে পারি, যে আমরা ডিফারেন্সিয়াল করতেছি আই এর রেসপেক্টে, বুঝতে পারি গেছি? এবং সেটাকে আমরা কি লিখতে পারি, এটা ভিটি বাই আইডি। ডায়োডের ডায়োডের যদি ইকুয়েশনটাকে পড়াতাম তখন হয়তো বুঝতে পারতাম এটা ভিটি বাই কত হবে, আইডি। তো মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস এটা ইকুয়াল টু কত হয়, 1 হয়, অন ধরা হয়। তাহলে যদি 1 ধরা হয়
তাহলে সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি ডিটি বাই করতে হবে আইডি মেবি ইটার মান সিলিকনের জন্য এক ধরনের জার্মেনিয়ামের জন্য দুই ধরনের একটা আছে মানে বলছিলাম মেবি ম্যাটেরিয়াল কোইফিশিয়েন্ট তো ইটার মান মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম জায়গা অন্ধার হয় তাহলে আমরা ডিটি বাই আইডি বলতে পারি এটা কি ইনপুট রেজিস্ট্যান্স না আচ্ছা এখানে ইনপুটটা কি বেজ ইমিটার নাকি কালেক্টর এভাবে আঁকালে হবে না আসলে হ্যাঁ আউটপুট ক্যারেক্টারিস্টিকটা এটাকে আমরা একটু এইভাবে আঁকাই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে উইদাউট কনসিডারিং আর্লি ইফেক্ট আর এখন যেটা পড়তেছি সব কি আর্লি ইফেক্ট আমরা জেনে গেছি এখন আর্লি ইফেক্টগুলো এখানে কি করবো ইমপ্লিমেন্ট করতে হবে বুঝতে পারা গেছে না জানি আউটপুট ক্যারেক্টারিস্টিকস এটা ইনকমপ্লিট ক্যারেক্টারিস্টিকস আর এটা কি কমপ্লিট ক্যারেক্টারিস্টিকস বুঝতে পারা গেছে না জানি তাহলে তার জন্য আমরা এই বরাবর কি রাখবো বলো এভাবেই থাক তোমরা হচ্ছে পিডিএফ পড়ার সময় একটু ঠিক করে নিও আর কি এখানে দেখে নাকি আচ্ছা তাহলে বি নাম্বারে আউটপুট কি বলতেছি আমরা ক্যারেক্টারিস্টিক্স ওকে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মাঝখান থেকে দেখাইতে হবে এখানে দেখাইতে হবে আচ্ছা এই বাক্স এটা কি আইসি না বলতো বলবো ভাই একদম ক্লিয়ার ভাবে বলবো হ্যাঁ এখন ঘাপানোর দরকার নেই দেখেন তো আইসি ইকুয়াল টু আই প্লাস আইসি বিও এবার আমার একটু বলেন যে ভাই এটা তো লিকেজ কারেন্ট ডিপেন্ড করবে কার উপর ফাংশন অফ টেম্পারেচার এটা আমরা আপাতত কনসিডারেশন না আনতে পারি কোনো সমস্যা নেই ফাংশন অফ টেম্পারেচার টেম্পারেচার ধরলাম কি ফিক্সড আছে তাই কি না আচ্ছা তো আমরা ভিসিবিকে বাড়াবো ভিসিবি বাড়বে ভিসিবি কি করছে বাড়াচ্ছি আচ্ছা এই আই কার উপর ডিপেন্ড করে বলো তো একটু এই আই কার উপর ডিপেন্ড করে আইসি না 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 কেন আইসি কেন ভিবিএর উপর আই এখানে যে কারেন্ট এটা কার উপর ডিপেন্ড করবে বিবি এর উপর আই ডিপেন্ড করবে কার উপর বিবি এর উপর বেশ ভালো কথা আগের আগের এক্সপ্রেশন আমরা দিয়ে নেই তাহলে আই ইকুয়াল টু কি বলছিলাম বিবি বিই এর উপর ঠিক না তাহলে ভাই আই সি ডিপেন্ড করছে কার উপর বিবি এর উপর কিন্তু আই সি দেখো তো কার উপর ডিপেন্ড করতেছে না বিসিবি এর উপর ডিপেন্ড করতেছে না আই সি ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর আইসি ডিপেন্ড করছে আই এর উপর আই আবার ডিপেন্ড করছে ভিবি এর উপর পরোক্ষভাবে আমরা বলতে পারি আইসি ডিপেন্ড করার উপর ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা গরু খাই গরু কি খায় ঘাস খায় তাহলে আমরা পরোক্ষভাবে কি খাই ঘাস খাই তাই কি না না কিভাবে আইসি ডিপেন্ড করবে কার উপর আইয়ের উপর আই ডিপেন্ড করছে কার উপর ভিবির উপর পরোক্ষভাবে আমরা কি বলতে পারি আইসি ডিপেন্ড করবে ভিবি এর উপর কিন্তু আমরা প্লট করতেছি কার রেসপেক্টে কার আইসি কার উপর ডিপেন্ডেন্সি করতেছে ভিসিবির উপর কিন্তু আমরা দেখছি ভাই আইসি কার উপর ডিপেন্ড করে না ভিসিবির উপর কি করে না ডিপেন্ড করে না আইসি কি ভিসির উপর ডিপেন্ড করে না সরি মানে আই হ্যাঁ আইসি কি ভিসির উপর ডিপেন্ড করে না এই জন্য আইসি যদি ভিসিবির উপর ডিপেন্ড করে না তাহলে ভিসিবি যতই বাড়াও না কেন ভাই আইসি কি হবে না বাড়বেও না কমবে তাহলে কিরকম ছিল না এই যে ঘটনাগুলো এই যেরকম ছিল তাই কি না মনে পড়ে এই যে আগেরটার মতোই এরকম ছিল তাই কি না এই যে আইসি তুমি যতই বাড়াও না কেন ভাই এই আইসি আর কি হচ্ছে না বাড়তেছে না কিন্তু এই ঘটনাগুলো জানতেছিলাম কখন বেশ আর্লি ইফেক্টের জানার আগ পর্যন্ত কিন্তু এখন আমরা কি জানি আর্লি ইফেক্ট জানি তাহলে আর্লি ইফেক্ট জানলে বলো তো ভিসিবি যদি বাড়ে চিন্তা করো তো ভাই
ভিসি বেজ কি হয় বাড়ে। আচ্ছা ভিসিবি বাড়লে ওই বেজের উইথ কি হচ্ছিল কমতে ছিল, ডিফিউশন কারেন্ট কি হচ্ছিল বাড়ছিল, আইও কি হচ্ছিল বাড়ছিল। তাহলে ভাই এখন কি আই শুধু ভিবি এর ফাংশন না, না এটা কার ফাংশন এক্সট্রা আরো ভি সিবি রো সে ফাংশন। মজার মজার বিষয় দেখি না, ক্লিয়ার তো নাকি প্রবলেম হচ্ছে কোনো প্রকার। প্রথমে আর্লি ইফেক্ট সারা আই ডিপেন্ড করে কার উপর, ভিবি এর উপর, কিন্তু আর্লি ইফেক্ট সব আই ডিপেন্ড করবে কার উপর, ভিবি প্লাস কি ভিসিবি দুজনের উপর ডিপেন্ড করবে। তাহলে আই যদি ভিসিবির উপর ডিপেন্ড করে পরোক্ষভাবে আমরা কি বলতে পারি ভাই আইসিও কার উপর ডিপেন্ড করবে, ভিসিবির উপর ডিপেন্ড করবে। গরু ঘাস খায় মানে ব্যাপারটা এরকম, মানে এই যে গরু যে ঘাস খাচ্ছে আর আমরা যদি গরু খাই তাহলে আমরাও কি খাচ্ছি ঘাস খাচ্ছি, মানে গরু খাচ্ছি ঘাস খাচ্ছে তার মানে আমরা ঘুরে ফিরে কাই খাচ্ছি ঘাস খাচ্ছি, ব্যাপারটা তো এরকম নাকি। তাহলে আইসি ডিপেন্ড হচ্ছে কার উপর, আই এর উপর। উইথ আর্লি ইফেক্ট কনসিডারিং আর্লি ইফেক্ট আই ডিপেন্ডস অন ভিভি অ্যান্ড ভিসিবি, সুতরাং আমরা কি বলতে পারি আইসি ডিপেন্ড করে কার উপর ভিসিবির উপর সহজ হিসাব। কিন্তু আর্লি ইফেক্ট সারা আমরা কি বলতে পারছিলাম ভাই ভিসিবির উপর ডিপেন্ড করে না, তখন কি ডটার এই যে একদম একদম কনস্ট্যান্ট লাইন টেনে দিলাম, কিন্তু এখন ঘটে তা ঘটবে না। চিন্তা করো ভিসিবি বাড়লে আইই বাড়বে, আইই বাড়লে আইসি বাড়বে, তাহলে এখন আইসি আর আই আই ভিসিবির মধ্যে আমরা কেমন সম্পর্ক পাবো, একটা সমানুপাতিক সম্পর্ক পাবো না, জি কি পাবো সমানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে তোমার সেই সমানুপাতিক সম্পর্ক, এই হচ্ছে তোমার সেই সমানুপাতিক সম্পর্ক। এই দেখো ভিসিবি একটু বাড়লো আইসি বাড়লো, ভিসিবি আরো বাড়লো আরো বাড়লো আরো বাড়লো আরো বাড়লো, এই যে সাইসি বুঝতে পারে গেছে। তাহলে চিন্তা করো এই আইসি পেলাম আমরা, মনে করো আই এর মান হচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার অবস্থায় আমরা এরকম পেলাম তাই কিনা। কিন্তু আগের বারের আইসি আইটা কি, আইটা কি ছিল কনস্ট্যান্ট ছিল না, আই আইসিটা কি ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখনকার যে আইসি এটা কি কনস্ট্যান্ট না, এটা কি এখনকার যে আইসি এটা কি ভাই ইনক্রিজিং না, আমার কাছে বোঝা গেছে না যায় নাই। ভিসিবি বাড়লে আই বাড়বে, আই বাড়লে আইসি বাড়বে, তাহলে ভিসিবি যে বাড়তেছে দেখো ভিসিবি বাড়তেছে ওই যে আইসিটাও কি ইনক্রিজিং বাড়তেছে 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 তাই কি না, ক্লিয়ার জি। আচ্ছা কিন্তু উইদাউট কনসিডারিং আইসি বরাবর দেখাতে, আচ্ছা এই ঘটনা ঘটতেছে মনে করো যখন আই এর মান কত মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার, সেই অবস্থায় কন্ট্রোল করছে। চিন্তা করো তো ভিসিবি আরো বাড়ালাম আরো বেশি করে দিলাম ভিসিবি, তাহলে ভাই আই কি হবে আরো বেড়ে যাবে, তাহলে আই যত বেশি বাড়বে ভাই আইসি তত কি হবে আরো বেশি বাড়বে। এইভাবে কি ব্রেকডাউন ভোল্টেজ ঘটায় কাজ হচ্ছে, ব্রেকডাউন ভোল্টেজ মানে কারণ হচ্ছে যে ভিসিবি ওইখানে তো ই পাচ্ছে এন থেকে কি। আচ্ছা এইখানে বারবার, হ্যাঁ সেটা তো বারবার বলছি, দেখো দেখি এই যে কারেন্টগুলো, এই যে কারেন্টগুলো, এই যে রিভার্স বায়াস যে পাচ্ছে, এই কারেন্টগুলো কি আমরা এই ডায়োডের কারেন্ট চিন্তা করতেছি না, তাহলে তো এই ব্রেকডাউন হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না এখানে। এর কারেন্টের একটা ইম্প্যাক্ট কোথায় পাচ্ছি আমরা, আউটপুটে পাচ্ছি, সেই সিম্পলই সব। আমরা তো এটার এটাকে আমরা অলরেডি কিউ করে রাখছি, রিভার্স বায়াস করে রাখছি, ওদেরকে বলছো নাকি বলো না। আচ্ছা কীভাবে দেখো তো, তাহলে মনে করো যে আমার যদি মনে করো যে ভিসিবি আরও বেশি হইতো, ভিসিবি দ্বারা কি হতো বেশি হইতো, বেশি হইতো, তাহলে বেশি বেশি হলে আইও কি হতো বেশি হতো না, তাহলে আই আরও বেশি থেকে শুরু হইতো দেখো। যদি আর যদি হচ্ছে মনে করো আইয়ের মান এই লেভেলে আছে, মনে করো আইয়ের মান এই লেভেলে আছে, তাহলে ওই অবস্থা থেকে আমরা যদি ভিসিবি বাড়াতাম তাহলে কি আই আরও কি করতো ওইখান থেকে কি কী করতো আরও বেশি হওয়া শুরু করতো না, বুঝতে পারে গেছে। আবার মনে করো এই জায়গায় যে আইয়ের মান এইখান থেকে স্টার্ট হবে, কথা হচ্ছে ভাই আই তো শুধুমাত্র কারোর উপর ডিপেন্ড করে না, ভিসিবির উপর ডিপেন্ড করে না, আইয়ের মান কার উপর ডিপেন্ড করে ভিবি এর উপর ডিপেন্ড করে। মনে করো ভিবি এমন মানে সেট করছি মনে করো আই এখান থেকে শুরু হচ্ছে, আবার ভিবির মান এমন জায়গায় সেট করলাম আই মনে করো এই জায়গা থেকে শুরু হচ্ছে, বুঝতে পারে গেছি। তো আমরা যদি ভিসিবি না থাকতো, ভিসিবির কোনো ইম্প্যাক্ট না থাকতো, তাহলে আইটাকে একদম এরকম কনস্ট্যান্ট হইতো তাই কি না। কিন্তু এবার ভিসিবির কি আছে একটা ইম্প্যাক্ট আছে, তাহলে ভিসিবির ইম্প্যাক্ট থাকলে ভাই আইও কি হবে আরও বাড়বে, তাহলে আই যদি বাড়লে আইসি কি আইসি বাড়বে, তাহলে আইসি মনে করো এরকম ভাবে বাড়তেছে, এই যে এরকম ভাবে বাড়তেছে। তাহলে এটা মনে করো আই 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য, এটা মনে করো আই কত মিলি অ্যাম্পিয়ারের জন্য, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য এই অবস্থা। কিন্তু কিন্তু গ্রাফগুলো কিন্তু আইসির, এটা আইসির গ্রাফ, এটা আইসির গ্রাফ। চিন্তা করছিস যখন আই মনে করো 1 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় আই আরো 2 মিলি অ্যাম্পিয়ার বেশি হয়ে গেছে, তাহলে আই যদি বেড়ে যায় তাহলে আইসিও কি আরো বেশি থেকে শুরু হবে, শুরু হয়েছে বেশি থেকে, বুঝতে পারে কিছু জানি। ভিডিওগুলো আবার রিপিট করবা, বারবার ভালো করে বুঝতে পারবা। আচ্ছা চিন্তা করো তো এটা কিন্তু পেছন দিকে বাড়াই, এটা কিন্তু আমরা একদম মিলবে এই জায়গায় একটু লং চা না, যাই হোক বুঝতে পারছে না কেন এরকম আর কি। আচ্ছা চিন্তা করতো এই আইসির মানটা এক সময় কি করে ফেলা, কি করে ফেলা সম্ভব, জিরো করে দেওয়া সম্ভব,
আইসি কি করে দেওয়া সম্ভব? জিরো করে দেওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে দেখো বিসিবির মান আপনার কোনো কি করা যাবে না, বাড়ানো যাবে না, মানে পজিটিভ দিকে রাখা যাবে না। বিসিবি বিসিবি মান কোন দিকে যাবে? তার নেগেটিভ, নেগেটিভ মানে যদি থাকলে আচ্ছা বিসিবি নেগেটিভ মানে কোন ব্যাস? না না না, বিসিবি উল্টা মানে বিসিবি উল্টা করে দিছো। বিসিবি আগে এই বরাবর ছিল, তার মানে কি এখন এরকম আছে, কানেকশন এরকম আছে, তাহলে বিসিবি মানে আরো কমে ফেলো, জিরো জিরোর চেয়ে কমে ফেলো, তখন এটা পোলারিটি মাইনাস মান না, মাইনাস মান মানে কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, তখন এই জাংশন আবার কোন ব্যাস পাওয়া শুরু করবে? ফরওয়ার্ড ব্যাস পাওয়া শুরু করবে, কোন ব্যাস পাওয়া শুরু করবে? ফরওয়ার্ড ব্যাস পাওয়া শুরু করবে। তো দেখা যাচ্ছে এরকম, তাহলে ফরওয়ার্ড ব্যাস পেলে এদিকে একটা কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, মানে এদিকে একটা কারেন্ট ফ্লো করবে, তাই কি না? দেখো তো চিন্তা করো তো, এ যদি ফরওয়ার্ড ব্যাস পায়, তুমি যদি একদম অফ করে দাও তারপরে কিন্তু এই কারেন্ট আছে, তাহলে উচিত কি যদি কারেন্ট জিরো করতে হয় তাহলে এবারে একে কি করতে হবে? কারেন্ট বাড়াও, কারণ এই কারেন্ট কিন্তু ওই দিক যাবে 5 অ্যাম্পিয়ার, আর ওদিক থেকে অলরেডি 5 অ্যাম্পিয়ার আছেই, তাহলে এই 5 অ্যাম্পিয়ার এদিকে, এই 5 অ্যাম্পিয়ার এদিকে, রেজাল্টেন্ট এখানকার কারণ কত হবে? 0 অ্যাম্পিয়ার হবে। তাহলে এই জন্য বলতেছি যে বিসিবিকে এখন তো বিসিবি কোন বায়াস দিচ্ছিল? জাংশনকে রিভার্স বায়াস দিচ্ছিল, কোন বায়াস দিচ্ছিল এটাকে? রিভার্স বায়াস দিচ্ছিল। তো বিসিবি মানে কমাইতে কমাইতে বিসিবি কোন বায়াস, কোন বায়াস দিবে? ফরওয়ার্ড বায়াস দিবে, তো এদিক 5 অ্যাম্পিয়ার যাবে, ওদিক 5 অ্যাম্পিয়ার যাবে, ব্যাস কারণ কত হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আপনার সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের কাপচার। জি, এবং এগুলো দেখানো হচ্ছে এই যে আই যদি 1 মিলি অ্যাম্পিয়ার তাহলে এরকম ভাবে বাড়বে, আই যদি আরো বেশি হয় তাহলে এটা কি হবে? আরো আরো বেশি হবে, আরো খারাপ হবে। হ্যাঁ অবশ্যই আরো খারাপ হবে, আরো খারাপ হবে, কারণ এই আই গুলো সেট করতেছে কার মাধ্যমে? এই আই সেট করতেছে ভিভি এর মাধ্যমে সেট করতেছে। এরপরে ভিসিবি দিলাম, ওইখান থেকে বাড়া কি করলো? শুরু করলো। আমরা তো বুঝতে পারছি জানি, দেখো তো চিন্তা করতো শুরুতে একটা কি ফ্লো করছিল? আই ফ্লো করতেছিল না, ভিভি যখন ফ্লো করলাম শুরুতে একটা কি ফ্লো করতেছিল? আই ফ্লো করতেছিল, এই যে সেই আই তোমার এই যে লেভেলটা সেই আই। এবার আমি ভিসিবি কি করতে থাকলাম? বাড়াতে থাকলাম। এবার যদি ভিসিবি বাড়াই তাহলে আই ডিফিউশন কারেন্টের পরিমাণে কি হবে? আরো বেড়ে, আরো 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 বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, এই ধীরে ধীরে আর কনস্ট্যান্ট না থাকে, সে কি হয়ে গেল? একদম খাড়া হয়ে গেল। এই যে একভাবে ভিভির মান এই পয়েন্টটা সেট করছি যাতে আইয়ের মান এরকম একটা জায়গায় এরকম একটা ফ্লো করে, আমরা যদি ভিসিবির মান আরো বাড়াই দিই তো দেখা যাবে এটাকে আরো খারাপ হতে। এই হচ্ছে আমাদের সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি ইন কোন কনফিগারেশন? কমন বেস কনফিগারেশন। আচ্ছা তাহলে আমরা কমন বেস কনফিগারেশন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আবার কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পারলাম। তো অ্যাট লাস্ট আমাদেরকে বলা লাগবে গিয়ে যে কোন কনফিগারেশন ভালো। আমরা যখন কমন বেস পড়লাম তারপরে আমরা দেখবো একটু পর হচ্ছে কমন ইমিটার পড়বো, একটু পরে কমন ক্যারেক্টার পড়বো। তো অ্যাট লাস্ট তো গিয়ে আমাকে বলা লাগবে যে না ভাই আপনার কমন বেজের থেকে কমন ইমিটার কনফিগারেশন ভালো, ঠিক আছে, এই জন্য কমন ইমিটার বেশি ব্যবহার করা হয়। তো আমরা যদি কিছু ক্লাসিফিকেশন নাই করতে পারি তাহলে তো বলতে পারবো না যে আসলে কে ভালো কে কে ভালো না, খারাপ তা বলবো না, কে ভালো আর কে ভালো না। ভালো না মানে এই না যে খারাপ, হ্যাঁ মানে কম্পারেটিভলি ভালো না। তো তার জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স পড়া লাগবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কনফিগারেশন আমরা যদি বলতে চাই, এটা হচ্ছে গ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা এমনি ক্যারেক্ট নর্মাল ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কনফিগারেশন, আমরা কিছু কমন বেস কনফিগারেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিব। তাহলে কমন বেস কনফিগারেশনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে আমাদের কাছে, তাহলে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইনপুট, লোয়েস্ট ইনপুট, লোয়েস্ট ইনপুট রেজিস্ট্যান্স, মানে সব থেকে ইনপুট রেজিস্ট্যান্স লো, ইনপুট রেজিস্ট্যান্স অনেক লো। কেন ইনপুট রেজিস্ট্যান্স লো? আচ্ছা এইখান থেকে আমরা এইটাই আছে, এইগুলো করার আগে আমরা এইখানের একটা রেজিস্ট্যান্স বের করে এসেছিলাম মনে আছে? ওই ক্ষেত্রে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বের করছি, আর এক্ষেত্রে আমরা কী বের করবো? আউটপুট, আউটপুট রেজিস্ট্যান্স বের করো। তাহলে আউটপুট রেজিস্ট্যান্সটা বের করে ফেলি। দেখো তাহলে আমরা যদি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আর আউট ইকুয়াল টু আমরা বলতে পারি কি এই ভোল্টেজ বাই কি এই কারেন্ট, এই ভোল্টেজ বলতে পারি তো নাকি পারি না? ভোল্টেজ মানে কারেন্ট অবশ্যই বলতে পারি নাকি? জি আচ্ছা ভালো কথা, আর আউট ইকুয়াল টু ভি বাই আই। আচ্ছা তার আগেও একটা কথা বলে নেই, এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটাকে বলে আর্লি ভোল্টেজ, কি বলা হয়? আর্লি ভোল্টেজ, এবং সেটা কত? ভি এম, পারি কি না?
আর্লি ভোল্টেজটা কথা বলতে পারি আমরা, ভিএ বলতে পারি। এবং আউটপুট ভোল্টেজ হবে কি, আউটপুট আউটপুট রেজিস্ট্যান্স হবে কি, আউটপুট ভোল্টেজ হবে কি, আউটপুট কারেন্ট না, তাহলে আউটপুট ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভিএ বাই, আমরা বলতে পারি ভাই আইসি, বলতে পারি আইসি বলতে পারি কিনা দেখেন, তো ভিএ বাই বলতে পারি কি, আইসি বলতে পারি কিনা দেখেন, কেন বলতে পারি দেখেন ভালো করে। আচ্ছা এই অংশটাকে একদম কি স্ট্রেট লাইন না, এই অংশের যে অংশ একদম লিনিয়ার, যে অংশ লিনিয়ার একদম স্ট্রেট, ওই অংশের রেজিস্ট্যান্স সব জায়গায় সমান। অর্থাৎ এই যে আপনি লাইনটা আছেন না, তাহলে এর এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে ভোল্টেজ কারেন্টের মান আলাদা হইলেও এই পয়েন্টের এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের রেজিস্ট্যান্সের মান সমান। এদিকে স্ট্রেট লাইন আপনার, তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের রেজিস্ট্যান্সের মান কি হতে হবে, সমান হতে হবে না, হবে অটোমেটিক্যালি, বুঝতে পারা গেছে তাই কি না? তো রেজিস্ট্যান্স বের করা, কিন্তু এই 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 অংশটা তাই হবে না, হবে না, এই অংশ একরকম, এই অংশ একরকম, আবার এই অংশ আর একরকম, আবার এই অংশ একরকম, আবার এক সঙ্গে আরেকরকম, তাই বলতে পারি কিনা? আচ্ছা তার মানে এই কিন্তু এই ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে সব জায়গায় রেজিস্ট্যান্স মানে কি সমান, তাহলে রেজিস্ট্যান্স বের করার উপায় কি, তাহলে আপনি এইখানকার এই বড় অংশের মনে করে রেজিস্ট্যান্স বের করবেন। আচ্ছা এই জায়গার যে, তার মানে কি এই জায়গায় যে রেজিস্ট্যান্স, এই জায়গায় এই জায়গায় সব জায়গায় একই রেজিস্ট্যান্স না, তার মানে তুমি এই পাশ নিয়ে ক্যালকুলেট করে যে রেজিস্ট্যান্স পাবা, তুমি এই পাশ নিয়ে ক্যালকুলেট করো কি পাবা, একই রেজিস্ট্যান্সই পাবা, জি বুঝতে পারছো? তাহলে রেজিস্ট্যান্স বের করার উপায় আমরা কি বলতাম ভাই, ডেল ভিসিবি বাই আমরা কি বলতে পারতাম, ডেল আইসি বলতে পারতাম, তাই কিনা? তাহলে আমরা এই পয়েন্ট নিয়ে কাজ করি আর এই পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে আমরা এই জায়গায় রোধ পেয়ে যাব, তাই কিনা? তাহলে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে আমার ভোল্টেজের পরিবর্তন, আবার কারেন্ট, কারেন্ট কোথায় আছে ভাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমার কারেন্টের কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে গেলে ভোল্টেজের পরিবর্তন কতটুকু, এখানে ভোল্টেজ কত, ভি এ মাইনাস এখানে কত ভোল্ট, জিরো, তাই কিনা? ইকুয়াল টু দেখো তো ভাই, এই অবস্থায় কারেন্টের মান কত বলো তো একটু, অবস্থা কারেন্টের মান কত, আইসি, আইসি থেকে জিরো বা জিরো থেকে আইসি একই তো কথা নাকি, সমস্যা নেই তো, মানে যাই হোক, তো এখানে যদি কারেন্ট কত হয়, আইসি হয়, তো এই অবস্থায় কারেন্ট কত হয় বলো, জিরো না, ভোল্টেজ ভি এ, তখন এই যে কারেন্ট কত ভাই, জিরো না, তাহলে ভি এ জায়গায় বসাবো, তাহলে জিরো, কারেন্ট প্রথমে ছিল জিরো, আর যখন ভোল্টেজ বাড়তে বাড়তে ভি এ থেকে, ভোল্টেজ বাড়তে বাড়তে ভিএ থেকে বাড়তে 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 যখন ভোল্টেজ জিরোতে আসলো, তখন জিরোতে আসলো, তখন কারেন্ট কত হয়ে যাবে ভাই, কারেন্ট হয়ে যাবে কত, আইসি, এই যে কারেন্ট হবে কত, এরকম বলতে পারি কিনা আমরা? এবং আমরা চিন্তা করতেছি যে রেজিস্ট্যান্স বের করছি, আমরা মড নিয়ে কাজ করবো, মডুলাস মান নেবো আর কি, মডুলাস মান নিলে রেজিস্ট্যান্সের মান আসলে কি পজিটিভ হয়ে যাবে, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে ঠাকুর সাহেব, জি বুঝতে কষ্ট হচ্ছে, ভোল্টেজ ভিএ থেকে জিরোতে আসলো, জি তাহলে ভিএ মাইনাস জিরো, আর ওই ভিএ অবস্থায় কারেন্ট কত, আই জিরো, তাহলে ভিএ অবস্থায় কারেন্ট জিরো মাইনাস, জিরো ভোল্ট অবস্থায় কারেন্ট কত, আইসি, তাহলে মাইনাস আইসি, তাহলে এই বরাবর কি নিলাম, ভোল্টেজের পরিবর্তন, আর এই বরাবর আমরা কি দিলাম, সেই কারেন্টের পরিবর্তন, তাহলে সেটাই আমি কারেন্ট পরিবর্তন, আমি যদি আইসি মাইনাস জিরো লিখি সমস্যা, আইসি মাইনাস জিরো একটু সমস্যা, কেন সমস্যা, কারণ মনে করো তুমি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, এটা দুই নম্বর পয়েন্ট, তাহলে তুমি এক নম্বর পয়েন্ট ডাটা থেকে দুই নম্বর পয়েন্ট ডাটা বাদ দিচ্ছ, তাহলে এক নম্বর পয়েন্টের ভোল্টেজ ভিএ মাইনাস দুই নম্বর পয়েন্টের ভোল্টেজ, তাহলে কারেন্ট কি করতে হবে, এক নম্বর পয়েন্টের কারেন্ট মাইনাস কি দুই নম্বর পয়েন্টের কারেন্ট, তাহলে এক নম্বর পয়েন্টের কারেন্ট কত, জিরো, তাহলে জিরো, দুই নম্বর পয়েন্টের ভোল্টেজ কারেন্ট কত, আইসি, এই আইসি শেষ, বুঝতে পারছো না, বুঝে নাই, বুঝে আসছো তো? তাহলে ভাই যাই হোক সমস্যা নেই, আমি ম্যাগনিচিউড নিয়ে কাজ করবো, আর এই কলটা আমরা কি পাচ্ছি, ভিএ বাই কত পাচ্ছি, আইসি, বলতে পারি কিনা? তো এটা আমার সে কি আউটপুট, আউটপুট আউটপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স। এবং প্রশ্ন যদি শর্ট কোশ্চেন আসে, আর্লি ভোল্টেজ বলতে কি বুঝি, তাহলে আর্লি ভোল্টেজ বলতে আমরা কি বুঝি, যে ভোল্টেজের কারণে আইসি, যে ভোল্টেজের কারণ কত হয়েছে, আইসির মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওই ভোল্টেজটাকে আমরা কি ভোল্টেজ বলি, আর্লি ভোল্টেজ বলা হয়, বুঝতে পারি জানি। আচ্ছা এবার আসো, তাহলে লোয়েস্ট ইনপুট রেজিস্ট্যান্স এবং আর একটা টার্ম আমরা আনতে পারি, সেটা হচ্ছিল হাইয়েস্ট আউটপুট। আচ্ছা ভাই, মূলত কোন টাইমে আর কি মডুলাস নিব, মডুলাস নিব কোন টাইমে? হ্যাঁ আচ্ছা, আমরা তো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতেছি, রেজিস্ট্যান্স মানে বাধা আছে, শুধু মান নিয়ে কাজ করবো আমরা, মান দরকার আমার, তো তখন আমরা নেগেটিভ আসলে আমরা নেগেটিভ সাইড আমরা অপোজ করতেছি, অমিট করতেছি, যেহেতু রেজিস্ট্যান্স দরকার শুধু মান নিব, মান নিয়ে কাজ করবো। আচ্ছা দেখো, লোয়েস্ট
আচ্ছা ইনপুট রেজিস্ট্যান্স এর ফর্মুলা কি ছিল বলো তো একটু। এখন প্রশ্ন আসতে পারে ভাই, ইনপুট রেজিস্ট্যান্স আপনি বের করলেন, আউটপুট রেজিস্ট্যান্স বের করলেন, তাহলে কিসের উপর ভিত্তিতে বলতেছেন ইনপুট রেজিস্ট্যান্স সব থেকে কম আর আউটপুট রেজিস্ট্যান্স সব থেকে বেশি? আপনি গাড় জোরে বলতেছেন, প্রুফ দরকার তো তাই না? তাহলে ইনপুট রেজিস্ট্যান্স এর ইকুয়েশন কি ছিল? ভিটি আপন কি ছিল বলো তো একটু, ভিটি আপন কি আই ছিল না? ভিটি আপন কি ছিল মনে পড়ে? ইনপুট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি ছিল? ভিটি আপন কি আইডি বা আই? আইডিটাই তো এখানে আই তাই না, কারণ ইমিটার কারেন্টটা যেটা আউট কারেন্ট নাকি? তাহলে এখানে কথা বলো আই ই হবে। বাস এবার আউটপুট, আউটপুট রেজিস্ট্যান্স আসো, আউটপুট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি? বি এ বাই কি পেলাম? আই সি পেলাম না? এবার আমার বলো ঘটনাগুলো কি ঘটবে দেখো। আচ্ছা ভালো করে দেখো তো, এই জায়গায় যে আই যেটা পেলাম, এই যে আইটা পেলাম আমরা, আচ্ছা আইয়ের মান দেখতেছিলাম না, আইয়ের মান কি হচ্ছিল? ম্যাক্সিমাম হচ্ছিল না, হাইয়েস্ট হচ্ছিল না আইয়ের মান? জি, বেশি বাড়াতে থাকি দেখা যাবে আইয়ের মানে কি হচ্ছে, বাড়তেছে না? তো আই এর মানটাও দেখা যায় অনেক কি মান, বড় সড়ো মান পাওয়া যায় তাই না? আইয়ের মান কি পাচ্ছি? বড় সড়ো। তাহলে আই যদি বড় হয়, নিজেরটা বড় হওয়া মানে ভাই আলটিমেটলি আর কি হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, তাহলে এই জন্য বলা হচ্ছে লোয়েস্ট। বুঝলেন নাই? এবার আসেন আর আউট করলো ভি বাই কত? আইসি না? আচ্ছা আই ই বড় নাকি আইসি বড়? আই ইও বাড়তেছে, আইসিও বাড়তেছে, কিন্তু আই এর মান যত বেশি হবে ভাই, আইসি কত বড় হতে পারবে? না, আইসি কি অত বড় হতে পারবে? আইসি কি বড় হতে পারবে? আই এর মানে কি সব থেকে বেশি না? জি, তাহলে আই এর তুলনায় আইসি কি বড় হবে না? ছোট হবে, ছোট হবে, অবশ্যই ছোট হবে। আইসি শুধু আইসিটাকে আমরা যদি লোয়েস্ট বলি, আইসির মধ্যে ছোট বা সব থেকে কম, কারণ বেস নিয়ে তো কাজ করা হবে না, কারণ বেস তো কি কমন, বেসের কথাবার্তা বাদ। তাহলে আই আর আইসি এর মধ্যে হাইয়েস্ট কে? আই আর লোয়েস্ট কে? আইসি। তাহলে ভাই লোয়েস্ট হলে রেজিস্ট্যান্স হবে আই, হাইয়েস্ট আউটপুট হবে কি? হাইয়েস্ট হবে। বুঝতে পারছিস? আচ্ছা বাস এবার আসো, এবার যদি আমরা বলি কারেন্ট গেইন, তিন নম্বর আসবে কি? কারেন্ট গেইন। আচ্ছা কারেন্ট গেইন মানে কি? আউটপুট কারেন্ট বাই কি ইনপুট কারেন্ট? কথা বলো যে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট আইসি বাই কি? আই তাই কি না? তাহলে এই আইটা দেখো তো একটু ভাই, এবার বলো কে বড় কে ছোট বলো তো একটু। আই আই বলো, এবার কে বড় বলো? আই টা কি বড়? বড় না? আই যদি হাইয়েস্ট হয় আর আইসি তো অলরেডি কি লোয়েস্ট, তাহলে আলটিমেটলি কারেন্ট গেইন কি হয়ে যাবে? VCB আর এর পাশে কি ছিল? VBE তাই কি না? জি, তো এর মান দেখা যাবে যে হাইয়েস্ট হচ্ছে, এর মান কারেন্ট গেইন হাইয়েস্ট, লোয়েস্ট হলে ভোল্টেজ গেইন কি হবে? এটা আমরা কখন বুঝতে পারবো? এখন বুঝতে পারবো না, আমরা যখন অ্যাম্পলিফাই নিয়ে পড়াশোনা করবো যদি করি তখন বুঝতে পারবো যে কেন ভোল্টেজ গেইন কি হচ্ছে কমন বেস কনফিগারেশনের হাইয়েস্ট হচ্ছে। বুঝতে পারা গেছে? আচ্ছা এবার আসো দেখো তো পাঁচ নম্বরে উপরে আছে কি, এরপর আছে পাওয়ার গেইন, কারেন্ট গেইন গেল, ভোল্টেজ গেইন গেল, এবার আসে কি পাওয়ার গেইন? পাওয়ার গেইন হবে মডারেট। মডারেট মানে কি? না হাইয়েস্ট না লোয়েস্ট, মাঝামাঝি, সেটা কি বলবো? মডারেট পাওয়ার গেইন। মডারেট পাওয়ার গেইন কেন? আচ্ছা পাওয়ার গেইন কিভাবে বের করে? কারেন্ট গেইন ইনটু কি গেইন? ভোল্টেজ, কারেন্ট গেইন ইনটু কি ভোল্টেজ গেইন? ভোল্টেজ গেইন না? তাহলে ভাই কারেন্ট গেইনটা কি হচ্ছে বলো তো একটু? লোয়েস্ট, ভোল্টেজ হাইয়েস্ট। আর ভোল্টেজটা কি হাইয়েস্ট? তাহলে দুটো গুণ করলে হাইয়েস্ট হবে না লোয়েস্ট হবে? মিডল পাবো, মডারেট হবে, এই জন্য মডারেট পাওয়ার গেইন। পাঁচ নম্বর আসেন, ছয় নম্বর আসেন, পাঁচ নম্বর হয়ে গেল তাই না? ছয় নম্বর জিরো ফেজ শিফট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের মধ্যে কোনো কি থাকবে না? ফেজ শিফট থাকবে না, কিন্তু ইমিটারে দেখতে গেলে কি হয়ে যাবে? ইমিটারে কি ইমিটার কতটা ডিগ্রি ফেজ শিফট হচ্ছে কি হচ্ছে না?
আচ্ছা, 7 নম্বর আসো। 7 নম্বর ছিল যে কি ইনফাইনাইট ব্যান্ডউইথ অফার লার্জ ব্যান্ডউইথ, এগুলো আমরা কোথায় গিয়ে বুঝবো? অ্যাম্প্লিফায়ার কি বলতে পারবো? অফার লার্জ ব্যান্ডউইথ, ব্যাপারগুলো হচ্ছে যে গেইন ইনটু ব্যান্ডউইথ, এটা সব সারা জীবন কনস্ট্যান্ট হতেই হবে। গেইন এগুলো অ্যাম্প্লিফায়ারে পড়াশোনা হবে, গেইন আর ব্যান্ডউইথ সারা জীবন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো তো অবশ্যই আমরা মিন করছি কারেন্ট গেইন মিন করতেছি, তাহলে কারেন্ট গেইন অ্যামাউন্ট যদি কমে যায় তাহলে ব্যান্ডউইথ কী হবে? বাড়তে হলো দুজন, একটা কম একটা বাড়বে, তাই গুণ করে তো কনস্ট্যান্ট হবে নাকি? জি। একটা যদি কমে যায় তাহলে আরেকজন কী হতে হবে? বাড়তে হবে, তাহলে বেড়ে কনস্ট্যান্ট হবে। তাহলে গেইন কম মানে ভাই ব্যান্ডউইথ মানটা কেমন অনেক বেশি, তাহলে বলছে অফার লার্জ ব্যান্ডউইথ। কথা সেই কনফিগারেশন ভালো না, এখনই বলে দিতে পারবো। কেন কনফিগারেশন ভালো না? আমরা চাই প্রত্যেকটা ডিভাইসের ইনপুট রেজিস্ট্যান্স হোক ইনফিনিটির কাছাকাছি, অর্থাৎ অসীম পরিমাণে। ইনপুট রেজিস্ট্যান্স হোক অসীম পরিমাণে, আউটপুট রেজিস্ট্যান্স হোক সব থেকে কম। এখানে ঘটনা কী করতেছেন? উল্টা। তাহলে ভাই এটা কী অ্যাম্প্লিফাই, এটা কী কী কনফিগারেশন না? ভালো কনফিগারেশন না। বুঝতে পেরেছেন? ঠিক আছে।